এবং <muchos> <muchos> আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন দু সাল খুব খারাপ অর্থনৈতিক মন্দা দুর্ভিক্ষ আসতে পারে বিশ্ব নেতারাও বলছেন যে দু সাল চব্বিশ সালে পৃথিবীবাসী কঠিন দুর্ভিক্ষ দেখতে পারে আরে বিশ্ব নেতারা তো এই দুর্ভিক্ষের কথা এখন বলতেছেন আর দেড় হাজার বছর আগে আমার আপনার কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন কিয়ামতের আগে কি কি ঘটবে লম্বা হাদিস নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে লম্বা হাদিসে নবীজি বলেছেন জালজালা হসফান ওয়া মসফান ওয়া নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প হঠাৎ হঠাৎ আগুন লাগবে দাবারণ সৃষ্টি হবে পাহাড় ধসে যাবে হঠাৎ হঠাৎ ঘূর্ণিঝড় আসবে মহামারী চলে আসবে কঠিন দুর্ভিক্ষ নেমে আসবে নবীগণের ওয়ারিশ যারা নবীগণের ওয়ারিশ যারা সেই ওলামাই কেরাম কোরআন হাদিস চষে চষে কোরআন হাদিস গবেষণা করে করে তারাও এই প্রেডিকশন আরও এক যুগ আগে দিয়েছেন আমাদের দেশের অনেক গুণী আলেম অনেক বড় বড় সেই হাদিস অনেক বড় বড় রিসার্চার তারা আরও এক যুগ আগে থেকেই বলেছেন বিশ সালের পরে পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ আসতে পারে কারণ হাদিসে আসে হাদিসে এগুলো সব আছে কেয়ামতের আগে আখরি জামানায় কেয়ামতের আগে কি কি ঘটবে আলেমরা সেগুলো বলেছেন এখন এসে আমরা দু সালের কয়েক মাস আগে বুঝতেছি মন্দ আসবে অথচ যে সকল আলেমরা যে সকল সেই হাদিসরা কেয়ামতের আলামত কিতাবুল ফিতান শেষ জামানার ফিতনা নিয়ে গবেষণা করে করে এই প্রেডিকশন করেছেন আমরা সেই গজাবের সামনা সামনি দুর্ভিক্ষের সামনা সামনি দাঁড়িয়ে নবীগণের ওয়ারিস হাদিস গবেষক সেই সকল শাইখুল হাদিস আলেমদেরকে গ্রেফতার করে তাদের হাতে হাত করা পরিয়ে রেখেছি আল্লাহর কসম করে বলছি এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাইলে সেই সকল শাইখুল হাদিসদেরকে জেলখানা থেকে বের করে দিতে হবে নইলে যদি আমরা যদি সেই সকল আলমদেরকে মূল্যায়ন না করে তাদেরকে যদি আমরা জেলখানা থেকে বের করে কুরানের ময়দানে ফিরে না দেই এই গজব এমন অন্ধকার ধারণ করবে এই অন্ধকারের সুফে সাথে সম্ভব হবে না আপনারা একটু সামনে চলে আছেন সম্মানিত ভাইয়েরা পেছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জায়গা করে দেন একটু সামনে এগিয়ে আসেন একটু আপনারা সামনে এগিয়ে আসেন আর আরও দাঁড়াবেন না বসে বসে সামনের দিকে আগেন দাঁড়াবেন না প্লিজ এখানে এখানে আসিয়েন না এখানে আসিয়েন না এখানে আসেন সবাই সবাই কথা বলবেন না প্লিজ সম্মানিত ভাইয়েরা কথা বলবেন না আমরা কার কথা শুনতে বসেছি আরো জোরে বলেন কার কথা আল্লাহর কথা শুরু হলে বান্দার কথার কি কোনো দাম থাকতে পারে আরো জোরে বলেন বান্দার কথার কি দাম থাকতে পারে রব্বুল আলামিন বলছেন আমার কালাম আমার কালামের আলোচনা শোনার আদব শুনে নাও আমার বাবারা আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন দেখেন আল্লাহ আপনাদেরকে উদ্দেশ্য করে কি বলছেন আল্লাহ তাআলা বলছেন إِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وأنصتوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله تعالى بول سِدْ أَمَارِ كِتَابِ قُرْآنٍ تَتْكُرَهَاي قُرْآنِ, قرآن اللَّهِ جَكُونَ شُرُوهِ جَاي فَاسْتَمِعُوا لَهُ এক নম্বরে মনোযোগের সাথে তা শ্রবণ করো অর্থাৎ দিলের কান দিয়ে তা শ্রবণ কর অমনোযোগী হয় যেও না এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকাবা আর অন্য কান দিয়ে বের করে দিবা এমনটা যেন না হয় বরং দিলের কাল দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো এই আদবটা শেখাচ্ছে মোল্লা না আল্লাহ এক নম্বরে আল্লাহ বলেছেন বান্দা মনোযোগী হয়ে যাও অমনোযোগী হয় না পারস্পরিক কথাবার্তা বলো না উঠাবসা করে উঠাবসা করে পরিবেশ নষ্ট করো না দুই নম্বর হচ্ছে ওয়ানসিতু সাইলেন্ট হয়ে যাও চুপচাপ হয়ে যাও কারণ কোরআনের কথা শুরু হয়ে গেলে বান্দার কথার আর দাম থাকতে পারে এই আয়াতে রব্বুল আলামিন বান্দাদেরকে আদব শেখালেন দুইটা জোরে বলেন কয়টা আর জুড়ে কয়টা এক নম্বরে আল্লাহ বললেন মনোযোগী হয়ে যাও অমনোযোগী হয় না দুই নম্বরে আল্লাহ বললেন সাইলেন্ট হয়ে যাও চুপচাপ হয়ে যাও কথা বলো না এই দুইটা আদব রক্ষা করে যদি আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুনি আল্লাহ কথা কথা বেনিফিটের আমাদেরকে বলছেন সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাজিল হবে তাহলে আজকের আলোচনা থেকে সবাই উপকৃত হতে চাইতো আরো জোরে বলেন আমি যতটুকু জানি এই চট্টগ্রামের আনাচে কানাচে ধরে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমি দেখেছি বীর চট্টলার মুসলমানরা দিনই চেতনা লালন করে বাংলাদেশের অন্যান্য জায়গার চাইতে চাইতে বেশি এবং এই চট্টলার মুসলমানরা দিনই চেতনা লালন করে বলে এরা কোরআন পাগলও বেশি আমার বিশ্বাস ই কোরআনের আপনারা এসেছেন বরাবরের মতো যে ভদ্রতা নম্রতা আর বিনয় আমরা দেখি আজও তার বহিঃপ্রকাশ ঘটবে ইনশা আল্লাহ আমরা কেউ কথা বলবো না উঠা বসা করবো না পাশার পাশে থাকা লোকজনের সাথে কথা বলবো না চুপচাপ থেকে আমরা নিরবতার সাথে শুনবো পারবেন তো ইনশাল্লাহ চলেন আমরা শুরু করি আমি বলছিলাম তাহলে এই যে গজব দুর্ভিক্ষ এগুলো এমনি এমনি আসে না আমরা যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যাই আমরা যখন গুনাঘের সাগরে গা ভাসিয়ে দেই। আমরা যখন জুলুম বাড়িয়ে দেই আমরা যখন আল্লাহর অবাধ্য হয়ে যাই তখন আল্লাহ তালা বিভিন্ন ধরনের গজব নাজিল করেন এখন প্রগতিশীল কিছু মানুষ আছে তারা বলে মোল্লারা এত দরবান্ধ আর এত কম জানে তারা বলতেছে এগুলো নাকি মানুষের পাপের কারণে আসতেছে জুলুমের কারণে আসতেছে আরে দুর্ভিক্ষ তো আসতেছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের কারণে সম্মানিত ভাইরা। বলেন তো দেখি গজব দেওয়ার মালিককে আসতে বললে হবে না গজব দেওয়ার মালিককে গজব থেকে বাঁচানোর মালিককে আল্লাহ তালাই গজব বাঁচান দিলেও তার পছন্দের বান্দাদেরকে তিনি হেফাজত করতে পারেন দেখেন চোখে আঙ্গুল দিয়ে আগে বাস্তবতা আপনাদেরকে বুঝাই সবাই বলেন তো দেখি আজ থেকে দুই বছর আগে গোটা পৃথিবীতে একটা গজব এসেছিল নাম কি বলেন এই করোনা ভাইরাস যখন কোথাও পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে গেল বিশ্বের উন্নত উন্নত দেশগুলো নাস্তা হয়ে গেল যাদের চিকিৎসা উন্নত সামরিক শক্তি উন্নত তত্ত্ব চিকিৎসায় যারা সব চাইতে এগিয়ে সেই সকল দেশগুলোতে দেখা গেল লাশের পাহাড় হয়ে গিয়েছে কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যায় নাই শ্মশানের মধ্যে পুরানোর সিরিয়াল পাওয়া যায় নাই লাশের পাহাড় হয়ে গিয়েছিল ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল তারা প্রেডিকশন দিয়েছিল বাংলাদেশের চিকিৎসা সেবা ভালো না আর বাংলাদেশের মানুষ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে বেশি এই জন্য বাংলাদেশে কম করে হলেও দশ লক্ষ মানুষ করোনায় মারা যাবে বলেন তো দুই বছরে এক লাখ মরছে নাকি তাহলে আপনারা কি করোনার চেয়ে বেশি শক্তিশালী নাকি তাহলে আপনাদেরকে হেফাজত করেছেন কি যে সকল প্রগতিশীলরা বলে গজব আসলে সবার উপর ঠাডা পড়ে আমি তাদেরকে বলছি গজব দেন যিনি দয়া করে বাঁচাইতে পারেন তিনি যেই দেশে ইসলামের চর্চা যত বেশি যেখানে আল্লাহর দিন মানা হয় যত বেশি যেখানে নামাজ রোজা যত বেশি সেখানে আল্লাহর রহমত তত দেখেন এই বাংলাদেশে ইসলামের চর্চা হয় কম না বেশি এই দেশে হাফেজি মাদ্রাসা কম না বেশি কম এ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কম না বেশি এই দেশের চিত্রটা কেমন দেখেন কেন আল্লাহর রহমত এই দেশে আসবে না সূর্য উঠার এক দুই ঘন্টা আগেই লক্ষ লক্ষ হাফেজের ছাত্ররা লক্ষ লক্ষ উলামারা। এই দেশে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি দেয় চোখের পানি ছেড়ে দেয় তাহলে যেই জমিনে আলেমদের আর কোরআনের পাখিদের চোখের পানি ঝরে সেই দেশে রহমত নাজিল হবে কার পক্ষ থেকে এই দেশে ইসলামের চর্চা বেশি নামাজ বেশি রোজা বেশি মাহফিল বেশি মসজিদ বেশি মাদ্রাসা বেশি যুবকদের মুখে বেশি যুবকরা মাহফিলেও বেশি এই জন্য এই দেশে আল্লাহর রহমত কম না বেশি দেখেন দেখেন করোনার সময়ে আমার কথাগুলো মিলান যেই দেশে ইসলামের চর্চা নাই যেই দেশে দিনের বিরোধিতা বেশি 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 যেই 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 দেশে 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 জেনা বেবিচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি ওই দেশে করোনার ঠাটাও পড়ছিল সব চাইতে তার মানে বোঝা গেল গজব দেন কে আবার গজব থেকে বাঁচানো কে তাহলে বোঝা গেল সব যে দুর্ভিক্ষ আসতেছে দুই সালে অথবা চব্বিশ সালের সামনে যে দুর্ভিক্ষ আসতেছে আমরা যদি আল্লাহর দিনের পথে অটল থাকতে পারি আমরা যদি জুলুম ছেড়ে গোনা ছেড়ে আমরা যদি আল্লাহ হয়ে যেতে পারি আমাদের আশেপাশের অঞ্চলে দুর্ভিক্ষ আসলেও ওই কঠিন সময়ে আমাদেরকে খাওয়ায়া পড়ায়া নামত দিয়ে ভরপুর রাখবেন কে বিশ্বাস হয় বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হওয়ার জন্য তো কিছু জিনিস আগে বাস্তবই করতে বুঝায় দেওয়া দরকার আসেন আজ কোরআনের একটা সোরা থেকে আর কয়েকজন নবীর জীবনে দিয়ে আপনাদেরকে বুঝাই গজব যখন আসে এমনি এমনি আসে না পাপের কারণে জুলুমের কারণে গজব আসে আর আল্লাহর দিন মুখে হয়ে গেলে পাশাপাশি কাছাকাছি থাকা লোকজনদের উপরে গজব আসলেও ইমানদারদেরকে হেফাজত করে ফেলেন কে আসতে বলবেন না জুড়ে বলেন ইমানদারদেরকে হেফাজত করেন কে ইউসুফ আলাই ইসালামের নাম আমরা জানি ইউসুফ আলাই ইসালামের নামে আল্লাহ তালা কোরআনে কারিমে একটা সুরাও দিয়েছেন করুল ক্যারিমে একশো চোদ্দটি সুরা রয়েছে তার মধ্যে বারো নম্বর সুরার নাম হলো সুরা ইউসুফ ইউসুফ আলাইহিস ইসলামের সময় কঠিন একটা দুর্ভিক্ষমী মিশরে এসেছিল কি কারণে দুর্ভিক্ষ আসলো তারপরে দুর্ভিক্ষ থেকে মিশরবাসী রেখাই পেল কেমনে সেই ঘটনা আপনাদের কিছু ওই ঘটনা সুরাই ইউসুফের মধ্যে খুলে খুলে বয়ান করেছেন যিনি তিনি কি ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেদের থেকে ইউসুফ আলাইহিস সালামকে তিনি সব চাইতে বেশি ভালোবাসতেন কারণ ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন এই জন্য ইউসুফ আলাইহিসালামের অন্যান্য ভাইয়েরা হিংসায় পড়ে গেল

তারা মনে মনে ভেবেছিল আমাদের ভাই ইউসুফকে আমরা যদি এই কুয়ায় ফেলে দিই সাঁতারা না জানা ছোট্ট এই ইউসুফ এই কুয়ার মধ্যে মারা যাবে অথবা কেউ যদি দয়াবান হয়ে এখান থেকে উঠায় তাহলে তাকে তারা তাদের গোলাম বানিয়ে ফেলবে এই জন্য ইউসুফ আলাই ইসালামকে তারা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল কিন্তু তারা ভেবেছিল ইউসুফ নবী হয় যাবেন যাবেন অথবা কারো হয়ে কিন্তু তার আপন কুদরতে ছোট্ট সেই ইউসুফ আলাই ইসালামকে তার কুদরতি ঘটনা ঘটায়া ঘটনা অনেক লম্বা বলতে গেলে সময় লাগবে সংক্ষেপে বলতেছি আল্লাহ তালা ওই কুয়া থেকে উঠায়া একেবারে মিশনের রাজবংশে তার বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন মিশরের আজিজ এ মিশর যিনি ছিলেন আজিজ এ গুলাম হিসাবে ক্রয় করেছিলেন সুরা ইউসুফের সব আছে আয়াত সহ যদি বলতে যাই তাহলে তিন চার ঘন্টা সময় লাগবে আমার হাতে কয়েক মিনিট সময় আছে আপনারা সুরা ইউসুফ বাড়িতে গিয়ে বাংলা অনুবাদ সহ পড়ে নিবেন দেখবেন সব কথা মিলে যাবে ইউসুফ আলাই হিসালামকে ছোট্ট ইউসুফকে আজিজে মিশর গুলাম হিসাবে ক্রয় করলেন কিন্তু তার সাথে তিনি গুলামের মতো আচরণ করলেন না কারণ ইউসুফ নবীর এত সুন্দর চেহারা আর মেধা বিচক্ষণতা দেখে তিনি তার সাথে গুলামের মতো আচরণ করলেন না তিনি রাজ তিনি রাজ দরবারে যাওয়ার পর তার স্ত্রী জুলাইখাকে ডাকলেন তার স্ত্রী জুলাইখাকে ডেকে বললেন জুলাইখা হ্যাঁ যুবকরা শোনো তোমরা যে ইউসুফ আর জুলাইখার প্রেমের কিচ্ছা বানাইছো হম না উজুবিল্লা কোন নবী কি কোন নবী কি দিন বিরোধী কোনো কাজে সম্পৃক্ত ছিল বলে ইয়াদু আমাদের দেশে কিছু কিছু লোকেরা এগুলো বাজারে বাজারে দেখলাম গল্পের বই ছাপিয়েছে ইউসুফ নবীর চরিত্রে নিয়ে কোনো আজে বাজে কথা বলা যাবে না কোনো নবীর চরিত্র নিয়ে আজে কথা বলা যাবে না সব নবীকে হেফজত করেছেন কে যুবকরা শোনো তোমরা উল্টাপাল্টা তো অনেক কিছু বলে ফেলো ভালো করে শোনো ভালো করে যুবক ভাইরা শোনো ছাত্ররা শোনো জুলাইখাকে ডেকে আজিজে মিশর বললেন জুলাইকা তোমার জন্য অনেক বড় একটা হাদিয়া নিয়ে এসেছি আমাদের তো কোনো সন্তান হয় না এই ইউসুফকে নিয়ে এসেছি ছোট্ট ছেলে তার সাথে আমরা গুলামের মতো আচরণ করব না তা আমরা তাকে সুন্দর করে লালন পালন করে আমাদের এই রাজ আমাদের এই রাজ পরিবারে আমরা তাকে বড় করে তুলব। ছোট্ট সেই ইউসুফের লালন পালন এবার রাজ দরবারে শুরু হয়ে গেল সেই দিনে ইউসুফ আলাইহিস সালাম তিনি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন যে তাকে দেখতো মুগ্ধ হয়ে যেত আস্তে আস্তে করে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন আস্তে আস্তে করে ধীরে ধীরে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন আজিজে মিশরের স্ত্রী জুলাই খা সামনে বছরের পর বছর সেই দিন ইউসুফ আলাইহিস সালাম দেখে ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসির মাধ্যমে সেদিনা ইউসুফ আলাই তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো সাতটি দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল সবগুলো দরজা লক করে দিল তারপরে ইউসুফ আলাই সালামকে বলল ইউসুফ বছরের পর বছর ধরে আমার চোখের সামনে তুমি আছো আমি তোমাকে দেখি তোমার রূপে মুক্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেলেছি আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না নিয়ন্ত্রণহীন হয়ে জুলাইখা যখন ইউসুফ আলাইহ ইসলামকে কুপ্রস্তাব পেশ করল সেই দিনে ইউসুফ আলাইহ তার সেই কুপ্রস্তাব রিজেক্ট করলেন প্রত্যাখ্যান করে দিলেন তিনি তখন আল্লাহ তালাকে ভয় করলেন যুবকরা শোনো তোমরা তো এখন নিজেদের চরিত্রের দিকে খেয়াল রাখো না আর মহিলা কলেজে যখন মেয়েদের ছুটি হয় মিসকিনের মতো গেইটের সামনে দাঁড়ায় থাকো কিংবা মাঝে মাঝে রাস্তাঘাটে মেয়েদেরকে পাইলে ডিস্টার্ব করার চেষ্টা করো খবরদার আমার যুবক তরুণ ভাইয়েরা নিজেদের চরিত্রের দিকে মনোযোগে আও চরিত্রকে নষ্ট করো না মেয়েদেরকে ডিস্টার্ব করো না নিজেদের চরিত্রের ব্যাপারে সাবধান হও মহিলার সামনে দেখলে মেয়েদেরকে সামনে দেখলে চক্ষুটাকে নত করে দিতে হবে নিচের দিকে তাকাতে হবে আদেশটা মোল্লার না আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল্লিল মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পররানি থেকে নিম্নগামী করে আমার যুবক ভাইরা চক্ষুকে হেফাজত করো চরিত্রকে সুন্দর বানাও খবরদার এই যুবক বয়সে বিয়ে শাদির আগে মেয়েদের পেছনে গইরা তোমরা তোমাদের চরিত্র নষ্ট কইরো না বরং চরিত্রটাকে সুন্দর করো কেরিয়ারটাকে সুন্দর করো মেয়েদের পেছনে লাইন ধরা লাগবে না দেখবা মেয়ের বাপরা তোমার পেছনে লাইন ধরা শুরু করবে কোন নবী রাসূলের চরিত্র এটা ছিল না বরং নবী রাসুল চরিত্রে মুগ্ধ হয়ে মেয়ের বাপরা নবীদের পেছনে লাইন ধরেছে কি চার একটা মনে পড়ছে বলতে গেলে সময় লাগবে সংক্ষেপে বলছি মুসানবীর চরিত্রে মুগ্ধ হয়ে মুসা নবী মুসানবীর চরিত্রে মুগ্ধ হয়ে সোয়াই ওয়ালাইক ইসলাম দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তাহলে যুবক ভাইরা রাসুনর চরিত্র সুন্দর হলে দেখা যাবে মেয়ের বাপরা তোমার পেছনে লাইন ধরবে চরিত্রটাকে সুন্দর বানাও মেয়েদের পেছনে লাইন ধরো না বুখারির একটা হাদিস শোনাই নবীজি বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লাহাইহি নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু এর মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাহলে যুবক ভাইরা মেয়েদের পেছনে না ঘুইরা নিজের চরিত্রটাকে যদি আমরা সুন্দর রাখতে পারি কালকে আমতে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হবেন যিনি তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমরা নবীজির সাফায়াত চাই তো কারা কারা চাই না হাত তুলেন তো দেখছেন হুজুর আল্লাহর কত কুতুব মনোযোগ নাই এরা এদিক এদিক তাকায় এদের মনোযোগ থাকবে কেমনি সবাই রসুলের সাফায়াত চাই তো আরো জোরে বলেন চাই তো বাজি মুখে দি হতা বাইন নয় হ্যাঁ সবাই রসুলের সফায়াত চাই তো রসুলের সফায়াত সবাই চাই তো চরিত্র ঠিক রাখতে হবে মেয়েদের পেছনে দৌড়ানো যাবে না পাঁচ ওয়াক্ত নামাজে যাব যাদের মুখে দাড়ি নাই দাড়ি রেখে দিব কিছু যুবক কয় হুজুর দাঁড়ি রাখলে তো মেয়েরা যদি আবার পছন্দ না করে না করলে নাই দাঁড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে যুবক শুক্রিয়া দাদা মাল্লাহ এক দান নারী থেকে আমাদের বাঁচায় দিচ্ছে পৃথিবীর স্বপ্নবীনা দাড়ি রেখেছেন সুতরাং দাড়ি রাখা হল স্বপ্নবীর শূন্য কুরান হাদিস বললেও তো আমরা বুঝি না এই জন্য বাস্তবতা দিয়ে অনেক জিনিস বোঝাতে হয় আসেন কমনসেন্স কি বলে দেখেন তো বলেন তো পুরুষ আর মহিলাদের ফিজিক্যাল স্ট্রাকচার কি একরকম নাকি কথা বুঝেন নাই নারী পুরুষের শারীরিক কাঠামো কি একরকম একরকম নয় নারীদের ফেস থাকবে ক্লিন পুরুষের ফেসে দাড়ি থাকবে দাড়ি উঠবে পুরুষ দাড়ি রাখবে এখন পুরুষ যদি মহিলার মতো গালকে ফ্রেশ করে রাখবে গালকে যদি ফ্রেশ করে রাখে তাহলে নারী কোনটা পুরুষ কোনটা এটা বুঝব কেমনে দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ পুরুষ মানুষ দাড়ি রাখবে অনেক খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে হিন্দুরাও দাঁড়িয়ে রাখে তারা সবের জন্য শূন্য অনুসরণ করে দাড়ি রাখে না তারা বিজ্ঞান মনুষকে এই জন্য দাঁড়িয়ে রাখে কারণ দাড়ি রাখ দাঁড়ি কাটলে সেই বেশি করলে চামড়াটা শক্ত হয়ে যায় স্কিনের মধ্যে অনেক ধরনের রূপ দেখা দেয় আর আপনি যখন দাড়ি রাখবেন স্কিনের অনেক রূপবালাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন গালের চামড়া শক্ত হবে না চেহারা লাবণ্য হারাবে না বরং দাড়িওয়ালা মানুষের চেহারায় নূর দান করেন কে এই জন্য যুবক ভাইরা যাদের যাদের মুখে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে রাখবো তো দাঁড়িয়ে রাখবো তো তাহলে আমি বলছিলাম ইউসুফ নবীর কথা কিচ্ছার কথা মনে আসেনি কোথায় ছিলাম মনে আছে ওই যে জুলাইকা ইউসুফ আলাইহ ইসলামকে তার খাস কামরায় ডেকে নিয়ে সবগুলো দরজা বন্ধ করে যখন কু প্রস্তাব দিল সেই ইউসুফ আলাইহ সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লাহ তালাকে ভয় করলেন আর তিনি মনে ভাবলে ভাবলেন এই দুষ্ট মহিলা সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে সাতটি দরজার সবগুলো দরজা বন্ধ কেমনে আমি এখান থেকে পালাব ইউসুফ নবীর মনে এই চিন্তা আসলো সবার চাইতে শক্তি যার বেশি যার কুদরতের সাথে কারো কোনো তুলনা হয় না জুড়ে বলেন তিনি কি তিনি মনে তিনি মনে মনে ভাবলেন আমি যদি আমার রবের উপরে তাওয়াক্কুল করে বন্ধ দরজার দিকে দৌড় দেই রাস্তা দেখায় দিবেন কে আল্লাহর উপরে ভরসা করে তালাবদ্ধ লক্ষ করা সাতটা দরজার দিকে তিনি যখন দৌড় মারলেন রব তার উপর খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সবগুলো দরজা তার নবী ইউসুফের জন্য আল্লাহ আনলক করে দিলে ইউসুফ আলাহ ইসলাম এবার দৌড়াচ্ছেন পেছন থেকে জুলাই খাও ধাওয়া করছে একটা একটা করে দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে সাত নম্বর দরজায় যখন ইউসুফ নবী বের হতে যাবে ঠিক তখনই জুলাইখা পেছন থেকে সেই দিনে ইউসুফ আলাহ ইসলামের জামাকে টেনে ধরলো সেই দিনে ইউসুফ আলাহ জামার কিছু অংশ ছিঁড়ে গেল ঘটনা ক্রমে দুর্ভাগ্য ক্রমে সাত নম্বর দরজা খোলা মাত্র ওই গেছে হাই হাই হা জুলাইকার স্বামী যখন সামনে পড়ে গেছে জুলাইকা আবার বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিল জুলাইকা তখন কি বলেছিল আল্লাহ তালা কোরআনুল কেন ইউসুফের মধ্যে সেই কথা বলেছেন সূরা ইউসুফের ছাব্বিশ নাম্বার আয়াতের সুরাই ইউসুফের পঁচিশ নম্বর এতের শেষাংশে এসেছে জুলাই খা তখন বললি জুলাইখা তখন বলল দেখেন তো আপনার ঘরে নুন খেয়ে গুন গাইল না আপনি যাকে নাম আপনি যাকে দয়া করে আপনার পরিবারে জায়গা দিলেন সেই আজ নাফরমান হয়ে আপনার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে সুতরাং কারেন্ট চলে গেছে না আচ্ছা মাইকে আওয়াজ আছে না চলবে তো চলবে তো জুলাইকা তখন বলল যে আপনার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে তাকে কারাগারে বন্দী করা কিংবা তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর তো কিছু হতে পারে না সুতরাং আজিজে মিশর তার বিরুদ্ধে ব্যবস্থা নেন কারণ সে আপনার স্ত্রীর দিকে চোখ তুলেছে ইউসুফ আলী ইসলাম দেখলেন হাই 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 এই মহিলা আমাকে নিজেই খুব প্রস্তাব দিল আমি পালালাম এখন দেখে আমার উপরে দোষ দেয় মিশরকে বললেন ইউসুফ আলাই বললেন মিথ্যা কথা সেই আমাকে এখানে ডেকেছে আমাকে কুপ্রস্তাব করেছে আমার চরিত্র নষ্ট করতে চেয়েছে বরং আমি পালাচ্ছিলাম যে মিশর মনে মনে ভাবলেন ছোটবেলা থেকে ইউসুফকে আমি দেখেছি অত্যন্ত ভদ্র বিনয়ী খুব ভালো তার চরিত্রে আমি নিজেই মুগ্ধ অত্যন্ত আমানতদার বিশ্বস্ত ইউসুফ এমন মানুষ হতে পারে না দেখেন কেমন বিশ্বস্ততা ছিল নিজের বউকে বিশ্বাস না করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার বিশ্বস্ততা ছিল তিনি বললেন ইউসুফ আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু তোমার কি কোনো সাক্ষী আছে নাকি ইউসুফ নবী এবার চিন্তায় পড়ে গেলেন কারণ কোনো সাক্ষী তো নাই আল্লাহ তালা তার নবী ইউসুফের প্রতি রাজে ছিলেন খুশি ছিলেন এই জন্য আল্লাহ বললেন ইউসুফ শোনো সাক্ষী আমি রেখেছি তোমাকে যখন ডেকে নিয়ে যায় ছোট্ট সেই দুলনায় থাকা শিশু সে তো এটা দেখেছিল এখন তুমি বলো এই দুলনায় থাকা ছোট্ট শিশু এই ঘটনার মূল বর্ণনা করে ইউসুফ নবী বললেন শোনেন শোনেন এই দুলনায় থাকা শিশু এই ঘটনার হাকিকত বলবে আজিজে মিশর মুচকে এসে বললেন তুমি যে অপরাধী আর আমার বুঝতে বাকি নাই কারণ ছোট্ট শিশু যে কোনো জবান খুলে কথা বলতে পারে না সে কেমনে এই ঘটনা বয়ান করবে ইউসুফ আলহীহ তখন বললেন কথা বলার শক্তি তিনি দান করেন সবাই বলেন তিনি কে আবার কথা বলা যিনি বন্ধ করে দিতে পারেন তিনি কে ইউসুফ আলহী তখন বললেন যে আল্লাহ মানুষকে জবান শক্তি দেন তিনি এই বাচ্চার জবান খুলে দিবেন তিনি ওই বাচ্চাকে বললেন আল্লাহর হুকুমে তোমার জবান খুলে এই ঘটনার হাকিকত বলো বাচ্চার জবানটা তখন খুলে দিলেন কি ওই বাচ্চা তখন কথা বলা শুরু করলো বাচ্চা তখন ঘটনার কি বন কি বয়ান দিল কোরআন থেকে শোনেন ওসাঙ্গী দাশাহি দমেন আহালি কেন কমি সহ যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় যদি জামা সামনের দিক থেকে ছেড়া হয় তাহলে জুলাইখা সত্য বলেছে ইউসুফ মিথ্যা বলেছে কারণ জামা যদি সামনের দিক থেকে ছোট ছেড়া হয় বোঝা যাবে ইউসুফ আলাইহী সালামি গিয়েছিলেন আর জুলাইখা বাচ্চার জন্য একটু টানাটানি করেছে আর বাচ্চা বলল জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে জুলাইখা মিথ্যা বলেছে ইউসুফ সত্য বলেছে কারণ পেছন দিকে যদি ছেড়া থাকে বোঝা যাবে জুলাই খাই তাকে পেছন দিক থেকে আটকাতে চেয়েছে এবার বলেন তো দেখি জামা সামনের দিকে ছেড়া না পেছন দিকে ছেড়া আজি যে মিশর দেখেন যখন দেখলেন জামা তো সত্যি সত্যি পেছন দিকে ছেড়া জুলাইখা তখন মাথা নত করে দিল আজি যে মিশরও লজ্জায় লজ্জিত হয়ে মাথা নত করে দিল জুলাইখাকে বললেন তুমি অপরাধী তুমি নির্দোষী ন ইউসুফ হলো নির্দোষ আসম বললেন ইউসুফ এই খবর যেন আর কেউ না জানে না কিন্তু দেখা এই ঘটনা মিশনে ছড়িয়ে গেল এই কিচ্ছা শোনাবার জন্য এগুলা বলতেছে না এটা দুর্ভিক্ষের ওয়াজ দুর্ভিক্ষের কথা একটু পরে আসতেছে শুনে নেব তিনি বললেন ইউসুফ এই ঘটনা যেন কেউ না জানে কিন্তু দেখা গেল এই ঘটনা গোটা মিশরের নারীদের কানে চলে গেল আর মিশরের নারীরা বলতে লাগলো হায় 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 শুনেছ নাকি জুলাইকার অবস্থা কি জুলাইকার ঘরে থাকা গুলামের প্রতি জুলাইকা আকৃষ্ট হয়েছে এমন কি কুপ্রস্তাবও দিয়েছে এই কথা যখন জুলাইকার কানে আসলো জুলাইকা তখন ওই মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের সকল সুন্দরী নারীদেরকে যুবকরা খেয়াল আছে মিশরের সব সুন্দরী নারীদেরকে রাজ পরিবারে আমন্ত্রণ জ্বালাল রাজ পরিবারে আমন্ত্রণ জারি সকলের সামনে ফল দিল ছুরি দিল মহিলারা যখন হাতের মধ্যে ফল নি ছুরি দিয়ে ফল কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে জুলাইকা ইউসুফ আলাইহি সালামকে সেই রুমের মধ্যে ডাকলো মহিলারা জীবনে প্রথমবারের মতো মিশরের সুন্দরী নারীরা যখন তাদের চোখের সামনে ইউসুফ নবীকে দেখেছিল কি ঘটনা ঘটেছিল আল্লাহ কোরানে বলছেন ফলা আই না গো একবার না হোপত না আই দিয়া হোন্না ও হোন না হাসনীল্লা হিমা হা দা বা ইল্লা মাল গুং করিম তখন বলল হায় হায় আমাদের চোখের সঙ্গে তাকে দেখছি এটা কি মানুষ না ফেরেশতাব কারণ মানুষদের তো সুন্দর হয় না চোখের সামনে ইউসুফ নবীকে দেখে মহিলারা যখন ছুরি দিয়ে ফল কাটতেছিল ফল ফল কাটতে গিয়ে তারা ফল না কেটে ইউসুফ আলাই সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আঙ্গুল তারা কেটে ফেলেছে টেরো পায় না আল্লাহ জুলাইকা তখন বলল মিশরের নারীরা জীবনে মাত্র একবার চোখের সামনে কয়েক সেকেন্ড ইউসুফকে দেখে ফল কাটতে গিয়ে হাত কাইটা ফেলছো টেরো পাও নাই আর এই ইউসুফকে আমি বছরের পর বসুফ দেখে আমি যে আমার হৃদ ওই জ্বালায় ফেলেছি সেটা কি তোমরা বুঝ নাই আল্লাহ আকবার জুলাই কা তখন ইউসুফ নবীকে বললো শোনো শোনা ইউসুফ তুমি যদি আমার প্রস্তাব না মানো তাহলে তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে আর যদি মেনে নাও তাহলে খুব আরামে এসে থাকতে পারবা ইউসুফ নবী তখন বললেন চরিত্র নষ্ট করার চাইতে আমার জন্য জেলখানাই ভালো এই জন্য ইউসুফ আলাই ইসলামের চরিত্র অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হলো আমার বাবারা আমার ভাইয়েরা আজও দেখবেন নবীগণের ওয়ারিস্টারাপ এখনো তাদেরকে অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারি কিংবা ধর্ষণকারী বানাইয়া তাদেরকেও জেলের মধ্যে বন্দী করে রাখা হয় এগুলো আজকে নতুন কোনো বিষয় নয় ইউসুফ নবীর চরিত্রে অপবাদ দিয়া তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে অর্ধ শতাব্দী কুরআনের দাওয়াত যিনি দিগন্তে দিয়েছেন কুরআনের সেই পাখিকেও ধর্ষণকারী বানায়া কিছু জালেমরা জেলখানায় রেখে দিয়েছে শয়তানও হাসে কয় আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইছো এগুলো দেখি আমার আরো বড় ভয় ইউসুফ নবীকে চরিত্রে হলো কারাগারে বন্দী করা হল কারাগারে বন্দী করার পরে ঘটনা কি ঘটলো দেখেন কারাগারে ইউসুফ সাথে যারা ছিল আসলে আল্লাহওয়ালা লোকেরা যখন সেলখানায় যায় সেখানেও দাওয়াত থামে ওই যে আমরা বলি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে কারাগারে যখন আল্লাহ নবী ইউসুফ আলাই চলে গেলেন তার চরিত্রে মুগ্ধ হয়ে অপরাধীরাও এবার হয়ে যাচ্ছে আল্লাহ ইউসুফ নবীর সাথে দুই যুবক ছিল তারা একবার স্বপ্নে দেখল একজন স্বপ্নে দেখল সে সারা নিদ্রাচ্ছে আরেকজন স্বপ্নে দেখল। সে মাথার মধ্যে রুটি বহন করছে পাখি বা কাক সেগুলো টুকরে টুকরে খাচ্ছে দুই জন মিলে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলল এই জেলখানায় তোমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই ইন্নানা ইননা নারাকা মিনাল আমরা তোমাকে বা সৎকর্মশীল দেখেছি ভালো দেখেছি আমরা দুই দিয়ে দুইটা স্বপ্ন দেখলাম এর কি কোনো ব্যাখ্যা দিতে পারো নাকি ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন কিছুক্ষণ পর তোমাদের সামনে যে খাবার আসবে এই খাবার আসার আগে তোমাদের স্বপ্নের তাবি স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে জানাতে পারবো আর শোনো শোনো এই স্বপ্ন ব্যাখ্যা করার যোগ্যতা এটা আমার নিজের যোগ্যতা নয় বরং স্বপ্ন ব্যাখ্যা করার যোগ্যতা আমাকে যিনি দান করেছেন তিনি কি আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কি দেখেন জ্ঞানী মানুষেরা কখনো অহংকার হয় না অহংকারী হয় না কারণ হলো জ্ঞান এটা মানুষ নিজে থেকে পায় না জ্ঞান যিনি দান করেন তিনিই কে ইননামাল ইলমু জ্ঞান আল্লাহর কাছে আছে জ্ঞান হলো আল্লাহর অনেক বড় নিয়ামত এটা অনেক বড় নিয়ামত নিয়মাতুন আযীমা এজন্য জ্ঞানী মানুষরা অহংকারী হয় না দেখেন ইউসুফ নবী ওনার মজেজা ছিল স্বপ্ন তিনি ব্যাখ্যা করতে পারতেন তিনি বলছেন শুনো এটা আমার যোগ্যতা নয় এই যোগ্যতা আমাকে যিনি দান করেছেন তিনি কে তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা পাচ্ছি আমরা জ্ঞানী মানুষ অহংকারী হয় না জ্ঞানের তিনটা স্তর আছে যে ব্যক্তি প্রথম স্তর অতিক্রম করে সে অহংকারী হয় এই জন্য একটা প্রবাদ আমরা শুনি খালি কলস নরে খালি কলস বাজে যে অল্প জানে সে বেশি অহংকারী হয় আর যে আরেকটু বেশি জানে দ্বিতীয় স্তর অতিক্রম করে সে একটু নম্রভদ্র হয় আর জ্ঞানের সর্বশেষ স্তর যারা অতিক্রম করে এরা এতটা বিনয়ী হয় তারা দেখে আসলে জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে নিজেকে তুচ্ছ মনে করে তখন তারা মনে করে আমরা আসলে কিচ্ছু জানি এজন্য জ্ঞানী মানুষেরা বিনয় হয় ইউসুফ নবী বললেন আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো আর এটা আমার যোগ্যতা নয় এটা যিনি দান করেছেন তিনি কে ইউসুফ নবী বললেন তোমাদের মধ্যে যে স্বপ্ন দেখেছে সে সারাব নিংরাবে তার মানে কিছুদিন পরে সে জামিনে মুক্ত পাবে মুক্তি পাওয়ার পর সে মিশরের বাদশার সারাব নিংরানো সারাব পানের দায়িত্ব পাবে আর আরেকজন যে স্বপ্ন দেখেছে মাথার উপরে রুটি বহন করছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওচিরেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে শুলে চড়ানো হবে শুলে চড়ানোর পরে তার লাশ যখন ঝুলে থাকবে মাথার মধ্যে কাক এসে পাখি এসে তার মাথার মগজ টুকরে টুকরে খেতে থাকবে এবার দেখা গেল সত্যি সত্যি স্বপ্নের স্বপ্নের বাস্তবায়ন তা হলো আর ইউসুফ নবী যাকে তিনি দেখেছিলেন যে কিছুদিন পর সে জামিনে মুক্ত পাবে তাকে বলেছিলেন শুনো তোমার জামিনে মুক্তি লাভের পরে মিশরের বাদশার কাছে আমার কথা বলবা বলবা এক কয়েদ এক মজলুম জেলখানার ভিতরে কয়েক বছর ধরে আছে মজলুম অবস্থায় বিনা অপরাধে বন্দি করে রাখা হয়েছে এই খবরটা দিবা কিন্তু জামিনে মুক্ত হয়ে যাওয়ার পর তার আর এই কথা মনে এই কথা মনে নাই সে ভুলে গেল বেশ কয়েক বছর পরে মিশরের বাদশা একবার স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন সাতটা মোটা তাজা গাবি, সাতটা মোটা তাজা কে সাতটা হালকা হালকা গাবি গিলে উল্টা ঘটনা না সাতটা মোটা তাজা গাভী কে সাতটা জরাজীর্ণ গাভী কি করে কি করে ফেলতেছে খেয়ে ফেলতেছে আরো স্বপ্নে দেখলেন সাতটা সবুজ শীষ আর সাতটা শুষ্ক শীষ তিনি তার রাজ্যের সকল স্বপ্ন বিচারদদেরকে ডাকলে দেখে বললেন আমি এই স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের তাবির তোমরা বলে দাও স্বপ্ন বিশারদরা বলল এটা তেমন গুরুত্বপূর্ণ স্বপ্ন না তেমন ভালো কোনো স্বপ্ন না মিশরের বাচ্চার এই কথা পছন্দ হলো না সেখানে উপস্থিত ছিল ওই লোকটা যেটা জামিনে বের হয়েছে এবার এত বছর পর তার মনে পড়লো ইউসুফ আলাহ ইসলামের কথা সে বলল মহামান্য বাচ্চা আমার কাছে এমন লোকের সন্ধান আছে যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে বাচ্চা তখন বলল কে আছে তখন বলল জেলখানার ভেতরে এক বন্দি আছে আমি তার কাছে যেতে চাই বাচ্চা বললেন ঠিক আছে যাও জেলখানায় গিয়ে বাদ ইউসুফ নবীকে বললেন আমাদের বাচ্চা এই স্বপ্ন দেখে যে এটা তাবির কি বলতে পারো নাকি ইউসুফ নবী বললেন হ্যাঁ এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই শুনে নেবার এই স্বপ্নের ব্যাখ্যা হলো সাতটা মোটা দাদা গাভী মানে হলো আগামী সাত বছর অত্যন্ত ভালো ফসল হবে শস্য হবে আর সাতটা শীর্ণকা সাতটা হালকা হালকা গাভী এর ব্যাখ্যা হলো এর পরের সাত বছর দুর্ভিক্ষ নেমে আসবে ঠিক তেমনি ভাবে সেম ব্যাখ্যা হলো সাতটা সবুজ শীষ অর্থাৎ আগামী সাত বছর ভালো ফসল হবে আর সাতটা মরা শস্য অর্থাৎ এর পরের সাত বছর দুর্ভিক্ষ আসবে এই স্বপ্নের ব্যাখ্যা যখন রাজ দরবারে নিয়ে রাজ দরবারে গিয়ে ওই লোকটা বলল বাচ্চা বললেন হা এই স্বপ্নের ব্যাখ্যা যত উপযুক্ত মনে হচ্ছে কিন্তু যে লোকটা এত সুন্দর ব্যাখ্যা দিল তাকে আমি দেখতে চাই বলা হলো সে একজন জেলখানার কয়েদি কয়েক বছর ধরে জেলখানায় আছে বাচ্চা বললে এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার কারণে আমি তাকে মুক্তি দিলাম যাও নিয়ে আসো এই কথা যখন সুমন আগে বললেন না শোনেন আগে আহ নবীর এমনি এমনি বের হন নাই শোনেন কাহিনী এবার এবার গিয়ে যখন ইউসুফ নবীকে বলা হলো বাদশা আপনাকে যেতে বলেছেন তিনি এমনি দিয়ে আপনাকে মুক্ত করে দিতে চান ইউসুফ নবী বললেন না না এমনি এমনি জেলখানা থেকে বের হওয়ার মানুষ আমি বাদশাকে গিয়ে বলো এত বছর যে আমার উপরে জুলুম হয়েছে আমার চরিত্র অপবাদ দিয়ে আমাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে বাদশাকে বলো ওই মহিলাদের বিচার আগে করতে যেই মহিলাদের কারণে আমি আর জেলখানায় এই খবর যখন গেল আবার ডাকলেন আর ওই হাত হাত কাটা মহিলাদেরকে ডাকলেন ডেকে জিজ্ঞেস তারা সবাই বলল ইউসুফ মাসুম সে অত্যন্ত ভালো মানুষ বরং আমরাই তাকে ফাঁসিয়ে জেলখানার ভেতর দিয়েছি জুলাইখাও সেটা স্বীকার করলো এরপরে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে সসম্মানে বের করে দেওয়া হলো তার চরিত্রে যে কালো দাগ দেওয়া হয়েছিল সেটাও সবাই জানতে পারল সুতরাং আমরাও বলতে চাই নবীদের উত্তরসূরি আলেমদের চরিত্রে দাগ লাগাইয়া যাদেরকে জেলখানায় ভরে রেখেছ এরাও যেদিন বের হবে এই বাংলাদেশের তাওহিদবাদী মুসলমানরা সংবর্ধনা দিয়ে দিয়ে তাদেরকে রাস্তায় মিছিল দিবে কারণ দেশের তাওহিদবাদী মানুষ ভালো করেই জানে কার চরিত্র কেমন ঠিক কিনা ইউসুফ আলাইহ ইসলাম যখন বের হয়ে গেলেন বা এবার বাদশাহ বললেন সাত বছরের দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সাত বছরের দুর্ভিক্ষ থেকে আমরা রেহাই পাওয়ার জন্য নিয়ন্ত্রণ করার জন্য যত ধরনের কর্মসূচি নেওয়া দরকার সব দায়িত্ব আমরা আপনাকে দিলাম কৃষিমন্ত্রীর দায়িত্ব দিলেন আবার মিনিস্টারও হয়ে গেলেন সুভান মিনিস্টার হয়ে গেলেন এমন আমরা অনেকে আসি ক্ষমতা পাইয়া নিজেদেরকে আরেক কন্ট্রোলে রাখতে পারি না, সকাল বেলার ক্ষমতা বলাকে বিকাল বিকালবেলায় থাপ্পট দিয়া ক্ষমতা থেকে নামায় দিতে পারেন কি সব ক্ষমতার হাত সব ক্ষমতার চাবিকাঠি যার হাতের মুঠায় তিনি কে এইজন্য আল্লাহ সুরা মুলকের প্রথম আয়াতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কি? তিনি হচ্ছে এমন ক্ষমতার মালিক। ও লিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিলুল মুলকামন্তশা ওয়া তানজিউল মুলকামিমন্তশা তিনিই হচ্ছেন এমন ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা থেকে নামায় দেন তিনি যদি কাউকে ক্ষমতায় বসাতে চান কোনো এতিম ব্যক্তিকে কোনো কয়েদিকে তিনি যদি ক্ষমতায় বসাতে চান তাহলে জেলখানা থেকে বের কইরা ইউসুফ নবীর মতো ক্ষমতায় বসাইতে পারেন কিনা আবার আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চান আল্লাহর কয়েকদিন সময় লাগবে আর দূরে বলেন আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা ছিনাই নিতে চান আল্লাহ চাইলে ক্ষমতা ছিনায় নিয়ে সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকাল বেলা পাবলিকের জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাইতে পারে সব ক্ষমতার মালিককে ইউসুফ আলাইহ ইসলাম এবার কর্মসূচি গ্রহণ করলেন সাত বছর ভালো করে চাষাবাদ করা হলো ঠিকই দেখা গেল এরপরের সাত বছরে দুর্ভিক্ষ নেমে আসলো এই কথাটা বলার জন্য এত লম্বা কাহিনীটা বললাম দেখা গেল মানুষগুলো যখন ইউসুফ আলাইহ সালামের দাওয়াত কবুল করে দিনমুখী হয়ে গেল আল্লাহমুখী হয়ে গেল দেখা গেল মিশরের আশেপাশের দেশগুলোতে দুর্ভিক্ষ দেখা দিল কিন্তু মিশরের উপরে কোনো দুর্ভিক্ষ আসত না আল্লাহ তালা তার বান্দাদেরকে হেফাজত করলেন আল্লাহ তালা মিশরবাসী তৌহিদবাদী বান্দাদেরকে হেফাজত করলেন সব ক্ষমতার মালিককে তাহলে আমরা বলছি যে দু সালের দুর্ভিক্ষ আসতেছে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমাদেরকেও জুলুম থেকে ফিরে আসতে হবে গোনা থেকে ফিরে আসতে হবে করে মুখে হয়ে গেলে গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ আসলেও আমাদেরকে যিনি বাঁচায় রাখবেন তিনি কে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় আপনাদের আ যারা বলে মুল্লারা কিচ্ছু বুঝে না এটা রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধর কারণে হচ্ছে আমার বাবার আমার ভাইয়েরা এর আগেও তো বললাম দুই বছর আগেও মহামারী আসছিল যাদের চিকিৎসা খুব ভালো লাশের পাহাড় জমেছে কিন্তু আমার দেশকে হেফাজত করেছেন কি গজব দেন এই যে কিছুদিন আগে চিত্রাং চিত্রাং দিয়েছেন আবার থেকে আমাদেরকে বাঁচাইলেন গজব এমনি এমনি আসে না আমরা যখন গুনা করা শুরু করব। তখন কেয়ামত কাছাকাছি চলে আসবে এই যে দেখেন নবীর দেশে কি শুরু হলো হেলিওন উৎসব হেলুইন উৎসব দেখেন না আপনারা সৌদি আরবে আজকে কত তারিখ বলেন তো সবাই জুড়ে বলেন কত তারিখ গুগলে সার্চ করে দেখবেন একত্রিশ অক্টোবরকে হ্যালোইন ডে বলা হয় হ্যালোইন ডে এই যে দুই তিন দিন আগে সৌদি আরব নবীজির দেশে হ্যালোইন মানে কি হ্যালোইন মানে হচ্ছে পবিত্র সন্ধ্যা হ্যালোইন মানে হচ্ছে শুধিত সন্ধ্যা আজ থেকে দুই তিন হাজার বছর আগে কত বছর আগে প্রায় দুই তিন হাজার বছর আগে বর্তমান আয়ারল্যান্ড ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের কিছু অংশে কেল্টিক জাতি বসবাস করত কোন জাতি আরো জোরে বলেন যুবকরা মুখস্থ করে দাও কি জাতি কেল্টিক জাতি উইকিপিডিয়াতে সার্চ করে দেখো উইকিপিডিয়াতে সব তথ্য আছে কেল্টিক জাতি বাস করত তারা 31 অক্টোবর রাতকে অশুভ রাত মনে করত তারা মনে করতো যে একত্রিশ অক্টোবর রাতে হেলুইন নামক এক ডাইনি সে এই রাতে আগমন করে এবং প্রেতাত্মা যারা আছে দেও আছে না চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন আপনার সিলেক্ট হয় দেও আর ভূত আপনারা কি তা করেন আপনারা কি বলেন ভূত মানে প্রেতাত্মা এবং অতৃপ্ত আত্মারা কি এই রাতে চলে আসে আর মানুষের ক্ষতি সাধন করে এই জন্য এই কেল্টিক জাতি তারা এই একত্রিশ অক্টোবর আসলে দিনে রাতে তারা শয়তানের মতো মুখোশ লাগাইয়া তারা বের হয় অর্থাৎ তারা মনে করে যে শয়তানি মুখোশ লাগাইয়া বের হলে এইসব দেওভূতকে মোকাবেলা করা যাবে এটা তাদের আকিদা এটা তাদের বিশ্বাস আমার অবাক লাগলো এখনও কিন্তু পৃথিবীতে আমেরিকায় ইংল্যান্ডে ইউরোপ এবং পশ্চিমা দেশে এই হ্যালোইন ডে পালিত হয় আজকেও কিন্তু অনেক দেশে এটা পালিত হয়েছে আমার অবাক লাগলো একত্রিশ তারিখ আজকে এর দুই দিন আগে আমাদের সৌদি আরবের হুজুর আরো দুই দিন আগে এটা মানে হুজুর বলছি কারণ হেরা তো জুব্বা লাগে সব সময় হাতে মানে একত্রিশ তারিখ আজকে যুবকরা ফেসবুকে দেখো না এটা ওই যে শয়তানের মুখোশ লাগাইয়া সৌদি আরবের রিয়াদে বুলেভার্ড একটা সাংস্কৃতিক কেন্দ্র সেখানে এটা হয়েছে আমি এটা পত্রিকায়ও দেখলাম এই হুজুররা দুই দিন আগে এই হ্যালোইন ডে পালন করেছে আরে দেশে এই শয়তানি উৎসব পালন হচ্ছে কিন্তু আমাদের দরজার সামনে চলে এসেছে যে ব্যক্তি জাতির অনুসরণ করলো সে তাদেরই সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল এই হেলুইন উৎসব এটা কি আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব আসতে বলবেন না জুড়ে বলেন নাকি আমাদের ধর্মীয় উৎসব যুবকদেরকে সচেতন হতে হবে যে কোনো দিকে লাভাইও না যেকোনো কিছু দেখাই দৌড় মারি না কোনটা কেন শুরু হইল আগাগুড়া ইতিহাস জানার দরকার আছে না নাই শেষ জামানার যে সকল ফেতনা আসবে এগুলো তো এক ধরনের বড় ফেতনা মানুষগুলো দিনের দিন থেকে অনেক দূরে চলে যাবে আল্লাহ শেষ জামানার এই সব ফেতনা থেকে আমাদের ইমান তুমি বাঁচায় রাখো আরো আসতে বলে না আমিন আরো আসতে বলে না আমিন তাহলে বলেন গজব দেন কে গজব থেকে বাঁচান কে এই যে দুর্ভিক্ষ আসতেছে এই যে আসতেছে আসতেছে কসব আমরা যদি গুণা ছেড়ে দেই আমরা যদি পাপ ছেড়ে দেই আর জুলুম যদি আমরা ছেড়ে দেই হ্যাঁ মন্দা আসতে পারে আশেপাশে আসবে কিন্তু না রিজিক মন্দা ছুবে দেওয়ার মালিককে বাঁচানোর মালিককে হেফাজতের মালিককে আসেন আরেক নবির ব্যাপারে আলোচনা করে বুঝায় দেই যে দুর্ভিক্ষ আসলে গজব আসলে আল্লাহর পথে থাকলে আপনি বাঁচবেন আশপাশের লোকের আশপাশের লোকদের উপর ঠানা পড়বো কিন্তু আপনাকে বাঁচাই ফেলবেন কে বসে আছেন তাদেরকে সাক্ষী রেখে আমি বলি মুসানবীর নাম শুনছেন না আপনারা জোরে বলেন মুসানবীর নাম শুনছেন তো যুবকরা রেডি মুসানবীর নাম শুনছেন তো সবাই মুসানবীর নাম শুনছেন না আমরা গরম না নরম গরম না নরম মুসানবী তিনি বনি ইসরাইল বংশে এসেছিলেন বনি ইসরায়েল বংশ এই বংশ হচ্ছে দুনিয়ার সবচাইতে নিয়ামতপ্রাপ্ত একটি বংশ নিয়ামতপ্রাপ্ত একটা জাতি আল্লাহ কোরআনের বহু জায়গায় এদের কথা বলেছেন কোরআনুল করিমে বনি ইসরায়েলের বহু আলোচনা এসেছে এটা নবীওয়ালা বংশ বনি ইসরায়েল তারা কারা ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলহ ইসলামের উপাধি তার মানে হলো আল্লাহর বান্দা ইসরায়েল মানে আল্লাহর বান্দা ইয়াকুব আলহ কে ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাই ইসালামের বংশধারাকে বলা হয় বনি ইসরায়েল আজকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই ইয়াকুব নবী থেকে নিয়ে শুরু করে এই সব নোমার এর মাঝখানে আলি হিমসালাম যত নবী রাসুল এসেছেন সব নবী বনি ইসলাইল বংশে সব নবী কোন বংশে এত হাজার হাজার নবী এই বংশে এসেছে আর ওই দিকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি এসেছেন বনি ইসমাইল বংশে এই জন্য নবীজি বলতেন আনা সাম্রাত দোয়া উ ইব্রাহিম আলাইহি ইসলাম তিনি বলতেন আমি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহি দুয়ার ফসল বাপ বেটা ইব্রাহিম আলহি ইসলাম আর ইসমাইল আলহি ইসলাম দুইজন কাবাঘর বানিয়ে দোয়া করেছিলেন দোয়া কবুল করেছেন কি তো বলছিলাম মুসানবির সময়ে দুর্ভিক্ষ এসেছিল মুসানবী ছিলেন বনি ইসরাইলের আর ফেরাউন ছিল কীপ্তি বংশের মুখস্থ করা লাগবে বলেন তো মুসানবী ছিলেন কোন বংশের আসতে বলবেন না বলেন মুসানবী কোন বংশের যুবক যুবকের মতো আওয়াজ দাও নবী কোন বংশের আরো জোরে কোন বংশের আর ফেরাউন কোন বংশের কোনো কে আসলো উঠলো ওইদিকে তাকানোর দরকার আছে তাকানোর দরকার আছে ফেরাউন কিপ্তি বংশের কোন বংশের আরো জোরে কোন বংশের মাহফিল মুখস্থ করে যাওয়া লাগবে সকালবেলা গিয়া কেউ যদি বলে হাসিবুর রহমান ভাই কোন বিষয় নিয়ে ওয়াজ করছে করছে তো একদম করছে অনেক কিছু করছে ফাটাই ফেলছে একদম কি ফাটাইছে কিচ্ছু বলতে পারবে না সকালে কিছু খুব মুখস্ত করে যাওয়া লাগবে ফেরাউন কোন বংশের যুবক যুবকের মতো আওয়াজ দিতে হবে কোন বংশের মোসানবি মোসানবি ফেরাউন কি ভালো না খারাপ বিখ্যাত না কুখ্যাত আলেম না জালেম এই জালেমের জুলুমে মুসানবির উপর যখন অতিষ্ঠ হয়ে গেল আল্লাহ তালা ফেরাউনের বংশের উপরে ফেরাউন এবং ফেরাউনের বংশের উপরে গজব দুর্ভিক্ষ দেওয়ার আগে আল্লাহ তাকে কয়েক দফায় সিরিজ আকারে গজব দিলেন কি ওই যে বলছিলাম আপনাকে কোরআন দিয়ে বুঝাচ্ছি গজব আল্লাহ দেন আবার গজব থেকে বাঁচান কে আমরা যদি জালেম না হইয়া সবাই যদি আল্লাহ মুখী হই গজব আসলে দুর্ভিক্ষ আসলে আমাদেরকে বাঁচায় দিবেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে ফেরাউন যখন ফেরাউন এবং ফেরাউনের বংশের জালেম গুলো যখন মুসা এবং মুসা আলাই ইসলামের উন্মতির উপরে জুলুম নির্যাতন বাড়িয়ে দিল সাগরে ডুবার আগে আল্লাহ এদেরকে কয়েক দফায় সিরিজ আকারে আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন সেটা আমরা অনেকে জানি না শুনেন শুনেন আল্লাহ তাকে ধ্বংস করার আগে প্রথম দফায় আল্লাহ তার উপর গজব দিলে দুর্ভিক্ষের গজব কিসের গজব আসতে বলবেন না জুড়ে বলেন কিসের গজব দেখা গেল ফসলের মাঠে ফসল নাই ফসল দেওয়ার মালিককে নাকি আপনারা জোর করে ফসল ওয়ান কথা বলছেন না কেন ফসল দেওয়ার মালিককে ফসল নষ্ট করে দেওয়ার মালিককে দেখা গেল সব ফসল শেষ ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় খুদা কিন্তু মনে মনে জানতো আমি একটা হুদা কিচ্ছু আমি কিচ্ছু না ফেরাউন বুঝলো এটা তো মুসার রবের খেলা সে তখন মুসা নবীকে দাওয়াত করলো মুসা নবীকে দাওয়াত করে বললো গো মুসা তোমার রব এই অবস্থা করেছেন আমি বুঝছি তোমার রবকে বলা আমি ভালো হয়ে যাবো ভালো হয়ে যাব তিরি ধরে দুর্ভিক্ষ উঠায় নেন আমরা জুলুম বন্ধ করে দিব মুসা নবী সহজ সরল ছিলেন সরল দিলে তিনি বললেন আল্লাহ দুর্ভিক্ষ উঠায় নেন আল্লাহ তালা দুর্ভিক্ষ উঠায় নিলেন আবারও দেখা গেল ফসলের মাঠে ফসল আর ফসল এবার ফেরাউনের নীতি পরিবর্তন হলো না জালেম আবারো জুলুম শুরু করলো যেই লাউ সেই এবার বলেন তো এবার আল্লাহ কি আবারও ফসল ধ্বংস করে দিতে পারেন না এবার আল্লাহ দ্বিতীয় দফায় বন্যার গজব দিলেন বন্যা বন্যা এই যে বন্যা দিন দেন তিনি কে সিলেটে এবার অনেক বড় বন্যা হয়েছিল বন্যার শুরু থেকে আমি সিলেটে ছিলাম আমার জন্মের পরে এত পানি সিলেটে আমি দেখি আমার এক দাদি বয়স একশো তিনি বললেন যে আমি আমার জন্মের পরে এত পানি দেখি ভয়াবহ বন্যা হয়েছিল এই যে বন্যা আসে কার তরফ থেকে আরো জোরে বলেন দুই নম্বর বন্যার গজব দিয়ে আল্লাহ সব ফসলকে ভাসিয়ে দিলেন ফেরাউন বুঝল হায় 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 এটা তো মুসার রবের খেলা মুসা নবীকে ডাকলো দেখে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন বন্যার গজব উঠায় নেন আমি এবার ভালো হয়ে যাব এবার আমি ভালো হই মুসা নবী সরল মনে দোয়া করলেন কিন্তু দেখা গেল ফেরাউন তার জুলুম থেকে নিবৃত হলো না সে তার জুলুম থেকে নিবৃত্ত হলো না দেখা গেল আবার সে জুলুম নির্যাতন শুরু করলো আল্লাহ তালা এবার তার জন্য ওই যে বলছিলাম সিরিজ হয় না টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ ফেরাউনের উপরে আর ফেরাউনের বংশের জালেমগুলোর উপরে সিরিজ আকারে একটার পর একটা গজব দিয়েছেন কে আরো জুড়ে বলেন গজব দিয়েছেন কে তিন নম্বরে আল্লাহ পঙ্গপালের গজব দিলেন পঙ্গপাল দেখা গেল ফসলের মাঠের ফসল এসে পঙ্গপাল খেয়ে ফেলল শুধু তাই নয় ফার্নিচার আসবাবপত্র সব কিছু পঙ্গপাল খাওয়া শুরু করলো এবার ফেরাউন তাড়াতাড়ি মুসা নবীরে দাওয়াত দিল মুসা নবীকে দাওয়াত দিয়ে বলল মুসা তাড়াতাড়ি তোমার রব কেবলই গজব যেন উঠায় নে আমি এবার বলো এবার আমি কি হব বলো মুসা নবী দোয়া করলেন এই গজব আল্লাহ তুলে নিলেন কিন্তু এই তার জুলুম থেকে ফিরে আস না আমার আল্লাহর দয়া কত দেখে আল্লাহ চূড়ান্ত গজব দিয়ে ধ্বংস করার আগে ছোট ছোট গজব পাটা। যখন সেটা নীতিতে অটল রইল চার নাম্বারে আল্লাহ উকুনের গজব পাঠালেন চট্টগ্রামে আপনারা উকুনকে কি বলেন আপনাদের চট্টগ্রামের ভাষা অনেক কঠিন এটা মাখরাত সহ শিখা লাগবে তাহলে আপনার ভাষা নয় আপনার ছিলটি মাথা যে কঠিন এটা আপনারা বুঝতাম না আপনারা এক অঞ্চলের আমি আরেক অঞ্চল তবে আই ওনার আর বেগুন বাসা বুঝি আলহামদুলিল্লাহ বলতে গেলে অসুবিধা হয় কারণ আমি তো আপনাদের চট্টগ্রাম বিয়া করছি আমি আপনাদের জামাই তো আমার ঘরে চট্টগ্রামের মানুষ আছে তো আই অনার আর ব্যাংক বাসা বুঝি বলতে গেলে একটু অসুবিধা তা আমি আপনাদের জামাই হয় আপনারা খুশি না বেজাহ খুশি নেই আসলে খুশি নেই আসলে খুশি ঠিক আছে এবার শুনেন উইন বা হুইন যেটাই বলেন আপনারা আমরা সিলেট হই উকুইন কি বলে এই দুই অঞ্চলের দুই ভাষা আরে বাপ রে বাপ আমি যখন প্রথম চট্টগ্রামে আসছিলাম আমি এসে বলি হাইরে রে হাই বাংলাদেশে আসছি না বিদেশে আসছি আমি সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যখন প্রথম আসছিলাম আমি ওই আমি প্রথমে ট্রেন দিয়ে আসছিলাম মনে আছে আমার সেই দুই হাজার মনে হয় এক এগারো সালের শেষে অথবা বারো সাল হবে যাই হোক তো বাসের মধ্যে এক চাচা আমাকে বলতেছেন বাজি গমাসনি আমাদের সিলেটে তো গমকে আমরা গম বলি আমি ভাবছি চাচা মনে হয় জিজ্ঞেস করছেন আমার পিঠে ভেগ একটা আছে তো চাচা জিজ্ঞেস করছে তো গম আমার কাছে আসে কিনা বললাম চাচা গম নাই ব্যাগে আমার কাপড় আছে চাচা বলতেছে ও বাজি এটা কোন জায়গা থেকে আসছে রে আমি বললাম বাজি আমি সিলেট থেকে আসছি কোন জায়গা থেকে আপনার আপনাদের ভাষা খুব সুন্দর 마শাআল্লাহ আপনারা একজন আরেকজনের সাথে দেখা হইলে বলেন কেন আসো আর আমরা কই কিতাব আইসাব বলা আসরনি খুব সুন্দর আমাদের ভাষা আমাদের সিলেটে গেলে আপনাকে বলবে আউকা বউকা খাউকা যা এই যে আঞ্চলিকতার মধ্যেও রহমত আছে না নাই আছে আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফ ওয়াল আলওয়ানকুম আল্লাহ বলছেন আসমান জমিন সৃষ্টি ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার মধ্যে যার কুদরত বুঝা যায় বলেন তিনি কে কেমনে কুদরত বুঝা যায় আমারও ঠুট আছে আপনাদেরও ঠোঁট আছে আমারও দাঁত আছে আপনাদেরও দাঁত আছে আমার জিহ্বা আছে আপনাদেরও জিহ্বা আছে তার মানে কথা বলার যন্ত্রপাতি এক ভাষা আপনারা বলেন বাজি কমাসনি কেন আমি কই ভাই পালান যন্ত্রপাতি এক ভাষা কুদরত কার কারিগরি ও কোনের গজব মনে আছে তো কোন কিচ্ছাই ছিলাম নাকি আপনাদেরকে এদিক ওদিক নিয়ে গেলে কিচ্ছা বলে যান নাকি আপনারা না না বলবে কেমনে বললে মাছ লজ্ যা কারণ চট্টগ্রাম এই কক্সবাজারে যে তাজা তাজা মাছ আপনারা খান এত তাজা তাজা মাছ খাইয়া যদি স্মরণ শক্তি দুর্বল থাকে সমুদ্রের মাছকে বলা হয় মহা ঔষধ পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন এটা মহা ঔষধ

ফেরাউন আর ফেরাউনের বংশের জালেম দূর উপরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি উকুন পাঠালেন শুধু মাথায় না পা থেকে মাথা পর্যন্ত কামরা এখন খালি বুঝছেন তো গারবার গোটা শরীরে উকুন আর উকুন কামড়ায় এখন ফেরাউনের শরীরে উকুনে কামড়ায় ফেরাউন নিজের বলছে খুদা এখন উকুন থেকে নিজের বাঁচাইতে পারে ফেরাউন বলল মুসা তোমার রবকে বলো উকুনের গজব যেন উঠায় নেন তাহলে আমি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন এই গজব আল্লাহ উঠালেন সে ভালো হলো না ছয় নম্বরে আল্লাহ রক্তের গজব পাঠালেন যে এইটা আমার হাতে এটা কি চা নাই এটা কি কাঁপ এটা কি চাছে আপনারা দেখে ফেলছেন না হাই 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 তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষ আপনি যাই হোক কাপ কিভাবে এই গ্লাস গ্লাসের মধ্যে পানি না রক্ত হয়ে যায় রক্তের গজব আসলো ফেরাউন বুঝলো এটা রবের খেলা মুসা নবীকে ডাকলো বললো দোয়া করো ভালো হয়ে যাবো এবারও ভালো হলো না এরপরে আল্লা তালা মহামারী পাঠালেন মহামারী পাঠান কে বেশ কিছু আমি পড়েছি হাজার হাজার এই মহামারীতে মারা গিয়েছে কিন্তু বনি ইসরাইলের ইমানদারদেরকে বাঁচায় দিয়েছেন কে কোরআন থেকে আলোচনা শুনেও কে হেদায় আসবেন না আপনি এই যে দেখেন বলছি গজব দুর্ভিক্ষ একটার পরে একটা আসতেছে কিন্তু মুসানবির বাঁচাইতেছে কে জোড়া বলেন বাঁচাই দিছে কে এই বারবার বলছি তেইশ সালের দুর্ভিক্ষ আমাদেরকে স্পর্শ করবে না আল্লাহ খাওয়াবেন রিজিক দিবেন জুলুম ছাড়েন গুণা ছাড়েন আল্লাহমুখী হন বাঁচাই দিবেন কে কোরআন থেকে কিচ্ছা শোনাচ্ছে বিশ্বাস হয় না আপনাদের মহামারীর মতো গজব আসলো ফেরাউন দেখলো হায় 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 লাশ আর লাশ মুসা নবীকে দাওয়াত করে বলল মুসা এবার আমি বালাও যা যাবো আর আমি আগের মতো এই কাম করব। তুমি তোমার রব বলে ওই গজব যেন উঠায় নেন রব্যামের এই গজব উঠায় নিলেন কিন্তু ফেরাউন এবার জুলুম আরো বাড়িয়ে দিল এবাদত গৃহ গুলোকে ধ্বংস করে দিতে লাগলো ফেরাউন এমন জালেম ছিল আল্লাহ কোরআনে তার কথা বলেছেন ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাবি হৌরাব নাকুম বরি ইসরাইলের শিশুদেরকে ধরে ধরে জবাই করত হট্টা করত বের চোট্ট আর মুসলমানরা শোরেন আজ ইমনের পথে চলতে গিয়ে আমাদেরকে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হওয়ার আগে তিনের পথটা ফুল বিচারু নয় কাটায় ঘেরা জুলুম আছে নির্যাতন আছে যত যুগে দিনের দাওয়াচ্ছিল সব যুগেই জালেমদের জুলুম নির্যাতন ছিল কিন্তু জালেমরা জুলুম করে জমেনে টিকে থাকতে পারে না। ইমানদারদেরকে জমিনে বিজয় দিয়েছেন কে ইমানের পথে যদি আপনি অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন তাহলে ইমানের পতাকাকে বিজয়ী করে দিবেন কে ফেরাউন কোন জালেম ছিল ইমান আনলে ইমানদারদেরকে ধরে ধরে রে হত্যা করত ডেগের মধ্যে তেল গরম করে সেই ডেগের মধ্যে ফেলে দেওয়া হতো শোনেন শোনেন আমরা তো ফ্রি ফ্রি ইমান এনেছি কোন বিনিময় দেয় নাই ইমাদের ইমানের বিনিময়ের কথা জানেন বুখারীর লম্বা হাদিস লম্বা হাদিস নবীজি বলেছেন পূর্ববর্তী ইমানদাররা ইমানের এমন বিনিময় দিয়েছে ইমানদারদেরকে ফায়ু খাদুর রজন দিন বিরোধীরা দর্ত ধরার পরে ধরার পরে ফায়ু খারু লাহু ফিল আর তাদের জন্য জমিনে গর্ত খনন করে দাও অত এটা কি পুতিপরা কিচ্ছা শোনাচ্ছি না বুখারীর হাদিস শোনাচ্ছি ফায়ু লাহু ফিল জমিনে গর্ত খনন করা হতো এরপরে ফায়ু জালু ফিহা সেই গর্তের ভেতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো এরপরে সোমবাইউথা বিলমেন সাহ করাত আনা হত করাত মাথার উপর এরকম রাখত রাইখা বলতো হয় জীবন দে নইলে ঈমান দে জীবন দে নইলে শোনেন আমরা ঈমানয় না ফ্রি ফ্রি আছি বিনিময়ে দেই রায় আর আমাদের পূর্বযুগের ইমানদাররা ইমানরা পরে কাফেররা ধরেই বলেছে হয় জীবন দে নইলে ইমান দে তারা ঈমান দিয়েছে না জীবন দিয়েছে জোরে বলেন ইমান দিয়েছে না জীবন দিয়েছে ইমানদারেরা জালেমদের সামনে দিন বিরোধীদের সামনে কাফের মুসলিকদের সামনে জীবন দেওয়ার মাধ্যমে শাহাদাতের নজরানা পেশ করেছে কিন্তু বাতিলদের সামনে মাথা নত করে আমাদের কেউ যদি দিনের জন্য এই রকম কঠিন পরীক্ষা দেওয়া লাগে আমরা জালেমদের সামনে জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করব আমাদের ইমান কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন ফেরাউনের এত জুলুম موسی নবী বলেন আল্লাহ আমার উম্মতদের এর থেকে বাঁচাও শুনেন শুনেন আল্লাহ ধরে 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 না যখন ধরে আল্লাহ বললেন নবী موسی তুমি তোমার উম্মত নিয়ে মিশরে ছেড়ে চলে যাও আদেশটা কার موسی নবী এবার তার উম্মতদের কে নিয়ে মিশরে ছেড়ে রওনা হয়েছে এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তার সেনাবাহিনীকে অর্ডার করলো ফেরাউন তার সেনাবাহিনীকে বলল করে প্রস্তুতি দাও মুসা এবং তার উম্মদের কাজ কচু কাটা করব পেছন থেকে তারা যখন অনুসরণ শুরু করলো মুসা নবী পথ চলতে চলতে ভোরবেলা বেলা সকাল বেলা লোহিত সাগরের সামনে পৌঁছালে মুসা নবীর উম্মত তখন দেখলো সামনে লোহিত সাগর হায় হায় এই সাগর তারা পাস হবে কেমনে এই পেরেশানি শুরু হলো হঠাৎ করে তারা পেছন ফিরে তাকিয়ে দেখলো পেছনে যার বাহিনী দেখা যায় নাম কি মনোযোগ আছে তো মনোযোগ আছে পেছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী কয় নবী মুসা কোথায় নিয়ে এসেছো সামনে গেলেও বিপদ সামনে গেলেও মৃত্যু পেছনে গেলেও মৃত্যু সামনে লুগিত সাগর পেছনে ফেরাউনের বাহিনী আজ আমাদেরকে বাঁচাবে কে আল্লাহ বাঁচাবে কে আল্লাহ নবী বললেন বেসবরের দল শুনো এতটা হতাশ হয়ে না আমরা এখানে এসেছি আমার ইচ্ছায় নয় যার সিদ্ধান্তে যার হুকুমে এসেছি আওয়াজ করে বলেন তিনি কেরে বললেন যেহেতু আল্লাহর সিদ্ধান্তে এসেছি আল্লাহ এন্দমে আইয়ুরপি সাইহাদিন আমরা একা নয় আমদের সাথে পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহ রয়েছে। তিনি আমাদেরকে পথ দেখাবেন রাস্তা শেষে দেখায় দিয়েছেন কি আল্লাহ বললেন নবী মুসা তোমার তাওয়াক্কুল আমার উপর নির্ভরশীলতা আমার এত পছন্দ হয়েছে তুমি এক কাজ করো তোমার হাতে যে জিনিসটা দেখা যায় জিনিসটার নাম কি মুসা নবী বললেন লাঠি আল্লাহ বললেন লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে যখন আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কি পানি গুলাম কার হুকুম মানে কার সাগরের পানি দুই ভাগ হয়ে গেল রাস্তা হয়ে গেল সবাই এবার লাঠির কারিশমা দেখলো আল্লাহর কুদরত দেখলো মুসা নবী বললেন তার কে বললেন চলো চলো রাস্তা পাস হও সবাই যখন রাস্তা পাস হওয়া শুরু করছে পেছন থেকে ফেরাউন আসতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে এসে দেখে হায় 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 সাগরের মাঝখান দিয়ে রাস্তা এটা সাধারণ কথা না অসাধারণ বিষয় এহে একটু পাট এতে একটু পাট নিয়ে দেখছো আজ আমি ফেরাউন খুদার বইয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়েছি ঠিক আছে পাট আর আল্লাহ বলতেছেন রাখ একটু পরে তোরে মজা সে বলল দাঁড়ায় আসো কোনো মার্চ অন দ্য স্ট্রিট চলো নাস্তা চলো তাড়াতাড়ি ধরো মুসার তার উম্মত ধরো ফেরাউন তার বাহিনী নিয়ে আনন্দ আল্লাহ বলেন একটু সামনে আয় এরপরে মজাটা এরপরে খেলা হবে কি হবে আমরা মাঝে মাঝে খেলা হওয়ার কথা বলি আল্লাহর খেলাটা বড় সাংঘাতিক আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না মুসানফি তার উম্মত নিয়ে ওই পারে চলে গেছেন অহ্মদ পেছনে তাকায় দেখে হায় হায় হা হায় ফেরাউন তার বাহিনী নিয়ে হ্যাঁ আসতেছি তখন মুসানবীর উম্মত বলে মূসা দেখো ফেরাউন আমাদের কাছাকাছি আমাদের কাছাকাছি সেও চলে আসতেছে মুসানবী বললেন তোমরা সবাই আগে উঠে যাবে এর পরে আল্লার কুদ্রত তা দেখো আজ আল্লার কুদরত দেখো সবাই যখন উঠে গেলাম ঘটনাটা কি ঘটল সরা ইউনুসে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জা ওয়াযনা বিবানি ইসরা ইলাল বাহরা ফাআতাবাহুম ফি আমুনু ওয়া জুনুদহু বায়াউয়া ওয়াআদ ওয়া আল্লাহ তাআলা বলেন আর আমি বনী ইসরাঈল কে সাগর পার করে দিয়েছিলাম ফেরাউন এবং তার বাকি তাদেরকে অনুসরণ করেছিল অনুসরণ করে করে তারাও যখন সাগরের মাঝখান দিয়ে সেই রাস্তায় পথ চলা শুরু করলো আমি তখন কি করলাম শোনো হাত্তাইদা আদ্রাকা হুন গোরক ক্বালা আমন্ত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহী বনু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন যখন তারা একেবারে সাগরের মাঝখানে চলে আসলো পানি যিনি ভাগ করে রাস্তা বানায় দিয়েছেন এবার ওই পানিকে হুকুম করছেন কে আল্লাহ বললেন এবার রাস্তাটা ভেনিশ হয়ে যাও রাস্তা ভেনিশ হয়ে যাওয়ার পর ফেরাউন আর তার সাথে থাকা সকল জালেমগুলোর একবার সাগরের মধ্যে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে ফারাওনের টেকনিক দেখেন কবুল যখন দেখতেতে যাত যায় যায় অবস্থা তখন বলে আল্লাহ আমি ভালো হয়ে গেছি আমন্তু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল বনু ইসরাঈলের লোকেরা যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনছি হু মুসলিম আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ বলেন আলান এখন তোর সময় হইছে না তওবাক দুইটা সময়ে তওবা কবুল হয় না জরে এখন কয়টা জোরে বলেন কয়টা একটা হলো মৃত্যুর গর্ভড়ানি শুরু হলে আর তো বাকবুল হয় না দুই নম্বর হচ্ছে কেয়াবতের কেয়াবতের সময় সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে যাবে আর তো বাকবুল হবে না ফেরাউন পানিতে চুবা নেখেয়া মরার সময় তোবা করতে সেই জনাল্লা কবুল করেন আল্লাহ বলছেন আল্লাহ এখন ওকদ আশাই তো কবলু ওয়াকুন থেকে মৃণাল মুসসি তুই তো মুফসিদিন ছি রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাস ছিল তোর সময় শেষ তোর সময় কি পৃথিবীতে জুলুম যারা করে জুলুম 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 যারা করে জুলুমের শাস্তি আল্লাহ আখেরাতে দেওয়ার আগে দুনিয়া থেকে শুরু করেন এদেরকে আল্লাহ বেজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ বলছেন ফেরাউন তোরে আমি কেমনে বিদায় করতেছি শুন আল্লাহ বললেন আয়া। উনের মমি করা দেখবো এখন কাই রুতে আসে না নাই স্যার আল্লাহ বলছেন ইয়াতে তোকে আমি একেবারে মারবো না শেষ করবো না তোর দেহকে আমি সংরক্ষণ করবো এই জন্য যাতে তর পরে আল্লাহর দিনপন্থী লোকদের উপরে দিনদার লোকদের উপরে তৌহিদবাদী লোকদের উপরে যারা জুলুম করে জুলুমের শেষ পরিণতি কি হয় তারা যেন তোরে সুক্কি করা এই দেহ দেখা তারা যেন শিখতে পারে জুলুমের পরিণতি কখনো ভালো হয় না জুলুমের পরিণতি কখনো ভালো হয় না জুলুম করতে করতে যখন সীমা ছাড়িয়ে যায় আর যখন আল্লাহর অ্যাকশনের টাইম চলে আসে আল্লাহ যখন ধরবেন বিচ্যুত করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবেন এই জন্য নবীজি বলেছেন ইত্তাকু জুলম জুলুম থেকে বেঁচে থাকো জুলমের ব্যাপারে সাবধান হও জুলুম করো না ফাইনান যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা কারণ কারণ হচ্ছে জুলুমের পরিণতি কিয়ামতের দিন বড় অন্ধকার হবে ভয়াবহ হবে আল্লাহ নবী আর বলেছেন মজনুম মজনুমের দোয়াকে তোমরা মজনুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো ইত্তাকি দাওমাতাল মজনুম মজনুমের দুয়ার ব্যাপারে সাবধান হও লা হিজাবা বাইনহুমা আল্লাহ আর মজনুমের মাঝখানে কোনো হিজাব থাকে এই যে সামনের দুর্ভিক্ষ দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য সকল পর্যায়ের জুলুম বন্ধ করে দেওয়ার দরকার আছে না নাই সব জুলুম বন্ধ করে দিতে হবে আর যে কারণে দুর্ভিক্ষ আসে গজব আসে গজব মাঝে মাঝে আসে আমাদের পাপের জন্যই জনাল্লা আল্লাহ বলেছেন বহারাল ফসাദു ফিল বরি ওয়াল বাহরি বিমা কসবাত স্থলে জলে যত বিপদ মানুষের কাছে আসে সব মানুষের দুই হাতের কামাই করা ঠিক কিনা এজন্য গুনা ছাড়তে হবে পাপ ছেড়ে দিতে হবে ইস্তেকফার করতে হবে ইস্তেক করে গুনা থেকে যদি আমরা ফিরে আসি আল্লাহ যে আমাদেরকে বাঁচাবেন একটা হাদিস শোনায় আল্লাহ নবী বলেছেন মাল্লা জিমাল ইস্তেখভার যারা ইস্তেখভারের সাথে লেগে থাকে ইস্তেখবার মুখে যারা হয়ে যায় যারা আল্লাহ হোমিং করলে যে কেম্বা যা আল্লাহ তাদের সকল সংকীর্ণতা সকল বিপদ আবদ্ধ করে দেন শুধু তাই নয় ওয়ারজকা হোমেন হাইতুলাই আখাসেফ তার কল্পনাতীথ উৎস থেকে রিজিক দান করেন কি। রিজিকের কোনো অভাব হবে না অমিন কুল্লি হামিন ফারা যা সকল টেনশন সকল দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন কি এই জন্য দুর্ভিক্ষ যে আসতেছে গজব থেকে গজব থেকে বাঁচার জন্য দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ইস্তেক ফার করার দরকার আছে না নাই গণ তো বা গণ ইস্তেক ফার কর্মসূচি দেওয়া দরকার জুলুম বন্ধ করে দিতে হবে আলেমদেরকে ভালোবাসি আমরা কম না বেশি এই জন্য আমরা বলবো সকল দলের সকল ঘরনার সকল আলেমদের হাত থেকে হাত করে খুলে দিয়ে কোরআনের মাগিদেরকে কোরআনের ময়দানে ফিরায় দিতে হবে ঠিক আল্লাহু আলেমদেরকে ছেড়ে দেন আলেমদেরকে আলেমদের কাজ করতে দেন এই দেশ মসজিদের দেশ এই দেশ মাদ্রাসার দেশ দেখেন আমরা সময় স্কুল বন্ধ 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 রেখেছি 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 কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের ছেলে মেয়েদেরকে করোনা ধরে ফেলবে আর ওইদিকে হ্যাফজোখানা গুলো চুপি চুপি করে চালাইছে একটা ছেলেও করোনায় আক্রান্ত হয় নাই সুতরাং কুরআনের পাখিদের মর্যাদা বুঝেন কোরআনের পাখিদেরকে কুরআনের ময়দানে ফিরা দেন আর বেআবি করবেন না আলেমদের হাতে হাত করা পড়াবেন না এখন আলেমদেরকে রশি দিয়ে বেঁধে হাত করা পড়াই আদালতে আনা হয় আর ব্যবসা মহিলাদেরকে হাত করা ছাড়া আনা হয় এটা ভালো লক্ষণ নয় আলেমদের হাত থেকে হাত করা রশি খুলে দেন আলেমদেরকে কুরানের মাঠে মাদ্রাসায় ফিরাইয়া দেন গজব তুলে নেবেন কি দেখেন দেখেন আমাদের পাপের কারণে কেমনে গজব আসে একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি বলেছেন আলী বিন আবি তালেব এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজি বলেছেন কেমতের আগে জলজালা অর্থাৎ ভূমিকম্প আসবে আলেমরা এখানে বসে আছেন জলজালা আসবে জলজালা আসবে ভূমিকম্প আসবে এরপরে আল্লাহর নবী বলেছেন মাঝে মাঝে দাবানল আসবে এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন ইউরোপের শীত প্রধান দেশ যেখানে সময় আইস আমার আমার তো সিলেট সব আত্মীয় স্বজন লন্ডনে ইউরোপের দেশে বাস করে ফোন করে বলতেছে সময় আইস করে এখন শুধু গরম আর গরম অনেক জায়গায় আন্দাজে আগুন লাগতেছে দেখেন নাই আপনারা আপনারা দেখেন নাই টেলিভিশনে আল্লাহ নবী বলেছেন কেমতের আগে হঠাৎ হঠাৎ এরকম আগুন লাগবে দাবান লাগবে কেন আগুন লাগবে কেউ বুঝবে না টিভিতে আপনারা দেখেছেন পত্রিকায় দেখেছেন অনেক জায়গায় আগুন লাগার পর পানি ঢালে কিন্তু আগুন নিবে রকম অবস্থা হবে পাহাড় ধসে যাবে ঘন ঘন ভূমিকম্প আসবে কেন আসবে কি কি কারণে আসবে সেগুলো মুল্লা বয়ান করবে না বয়ান করে গিয়েছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কেন আসবে নবীজি নবীজি বলেছেন বলেছেন ইদা যখন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ যখন দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের সম্পদ মনে করে ভোগ করবে গজব দিবেন কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ সৎ মানুষ তিনি এই যে দেখেছেন কয়েক মাস আগে তিনি বারবার বলেছেন সবাইকে সচেতন করেছেন যেহেতু সামনে অবস্থা ভালো না সবাইকে খরচ কমানোর জন্য সরকারের দায়িত্বশীল সবাইকে তিনি এ আদেশ দিয়েছেন তিনি দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন কিন্তু আমরা ডিবিসি নিউজ সময় টিভি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি সরকারি গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আসার পরেও কিছু আমলারা দেখা গিয়েছে সরকারের কাজই সরকারের গাড়ি বাজার করার কাজে তাদের সন্তানদের স্কুলে যাওয়া আসার কাজে লাগাই আছে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে ব্যবহার করা হবে গজব দিবেন কে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ মনে করে ভোগ করলে এইরকম আহারে আগের সময়ের শাসকরা কেমন ছিলেন আর তাদের মধ্যে কেমন ছিল রাদিয়াল্লাহু দিন কথা আমার মনে পড়ে গেল তিনি এই দুনিয়ার অর্ধ অর্ধেক শাসন করেছেন অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন ভেতরে পরহেজগারিতা কেমন ছিল আখিরাতের ভাই জবাবদিহিতা কেমন ছিল শুনেন। একদিন অমর রিয়াল ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সেই যুগে কি এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি আরো জুড়ে ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক তিনি দেখলেন আমার আত্মীয় স্বজন বলেন দাঁড়ো দাঁড়ো দরজায় আটকায় দিলেন সামনে থাকা মোমবাতিতে ফু মারলেন নিভাই দিলেন আরেকটা মোমবাতি জ্বালালেন এরপরে বললেন আসো এরা ভেতরে ঢুকেই বলল আমিরুল মুমিনিন আপনার স্বপ্নেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল কি কারণে সেটা নিভায়া দিয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালে তিনি তখন বললেন শোনো শোনো তোমরা আসার পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের রাষ্ট্রের কাজ কাজ যখনই তোমরা তোমরা দরজায় অনুমতি চাইলে মনে মনে ভাবলাম অফিসিয়াল তো আমার আত্মীয় স্বজন হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ মনের মধ্যে এই চিন্তা আসলো মাথায় এই চিন্তা চলে আসলো আমি যদি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলে রাষ্ট্রের আমানতের কেয়ানত হবে জনগণের সম্পদ নষ্ট হবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো ফু দিয়া নিভাই দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলছি এই রকম শাসক যদি আমাদের সব জায়গায় থাকে রহমতার বরকত আসবে কার পক্ষ থেকে প্রেসিডেন্টের অবস্থায় আর আমার দেশে মেম্বার আর চেয়ারম্যান হইলাই হইছে আমরা তো খাটের নিচে জুতা রাখি কিছু শাস্ত্রাসুর খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে এইজন্য আল্লাহওয়ালা নামাজি দাড়িওয়ালা আল্লাহওয়ালা নামাজি ईमानदार মখলেস তাকওয়ান পরহেজগার মানুষদেরকে নেতা বানানোর লাগবে ईमानदारদের সমাজ হবে এমন মসজিদের ইমাম হবে যেমন মসজিদের ইমাম হবেন যিনি নামাজের ইমাম হবেন আল্লাহ নবীর সময়ে মসজিদে নবীর খতিব ছিলেন ইমাম ছিলেন আমার নবী আর মদিনা চালানোর দায়িত্ব আল্লাহ নবী আর একজন দিচ্ছেন হ্যাঁ আসতে বললেন কেন আরো জুড়ে বলেন নবীজির সময় মসজিদের ইমাম নবীজি মদিনা রাষ্ট্রের ইমাম হলেন নবীজি নবীজির পরে খোলাফে আশেদার আমলে আবু বকর মসজিদের ইমাম আর খেলাফতের দায়িত্ব আরেকজনের হাতে এরপরে অমর রাজি আল্লাহ অর্ধ পৃথিবী শাসন করলেন মসজিদও চালালেন রাষ্ট্র এরপরে ওসমান বিন আফমান রাজি আল্লাহ জিন্নুরাইন ছিলেন নবীজির দুই মেয়ে বিয়ে করেছিলেন তিনি ওই ইমামতি চালানেন এরপরে তিনি আবার রাষ্ট্র চালানেন এরপরে শেরেখুদা আলী কার রমাল্লাহ তিনি ওই ইমামতি চালালেন রাষ্ট্র চালালেন তাহলে বোঝা গেল নবীজি এবং সাহাবিদের সময় ইমামতি আর সমাজ রাষ্ট্র পরিচালনা এটা ছিল আল্লাহওয়ালা মানুষের কাজার এখন মসজিদের ইমাম হুজুর সমাজের ইমাম খেজুর কথা বুঝেন নাই এখন মসজিদের ইমাম হুজুর সমাজের ইমাম খেজুর আল্লাহর কসম এটা আল্লাহ আর রসুল্লাহর ইসলাম নয় এটা হলো আমাদের বানানো মডার্ন ইসলাম কোরআন হারিজের যুক্তি দিয়ে আমার আপনি বুঝান পাললে বুঝান আমিও আপনার সাথে বলি রসুল্লাহর সময়ে সাল্লাহ আলাইহাল্লাম এবং সাহাবিদের সময়ে মসজিদের ইমাম যে সমাজের ইমাম আজ আমরা কোথায় চলে গিয়েছি আমাদের জন্য যে আরো কত অধবতন আরো যে কত আসতেছে আল্লাহ আলাম আল্লাহ তুমি আমাদের হৃদয়কে খুলে দাও আমাদের হৃদয়কে হেদায়তের নূর দিয়ে করে দাও কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের এখনো তা আসল কথা আপনারা শুনবেন ইনসা আমরা আর কি বলবো আল্লাহ মতো আরেক মনোহর আমরা ছোটবেলা থেকে কি উনার ওয়াজ শুনছি আসলে তো তিনি আসবেন তিনি কথা বলবেন উনি আসার আগ পর্যন্ত কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে বলছিলাম কেন গজব দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন ইদার কি আনাল মাকনমুদুলা যখন রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ মনে করে ভোগ করা হবে গজব দিবেন কি দুই নম্বরে নবীজি বলেছেন ওয়াল আমানাতু মাগরামা যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে গজব দিবেন এখন আমানতের খেয়ানত হয় কেমনে শুনেন একবার সাহাবীরা নবীজিকে বললেন মাতা আসা ওগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে নবীজি বললেন ইদা দুয়ি আদুল আমানতি ফন্তাজিরিস الساعه চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন বুঝবা কিয়ামত চলে আসবে সাহাবেরা তখন বললেন ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু

বক্তা হওয়ার যদি যোগ্যতা না থাকে বক্তা যদি বক্তার চেয়ারে বসে যায় তাহলে মানুষ বিভ্রান্ত হবে নবীজি এই জন্য বলেছেন কেয়ামতের আগে আখিরে জামানায় মানুষ আলেমও চিনবে না বক্তাও চিনবে মানুষ জাহেলদেরকে আলেম বানায় ফেলবে তাহলে বক্তার চেয়ারেও যদি যোগ্য মানুষকে বসানো না হয় মানুষ সেখান থেকে ভালো কথা পাবে ঠিক তেমনি ভাবে দায়িত্ববান সবগুলো চেয়ারে যদি দায়িত্বশীল মানুষকে বসানো না হয় যোগ্য মানুষকে যদি বসানো না হয় তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে ওয়াজ জাকাত মাগুরামা নবুজি বলেছেন মানুষ যখন জাকাতকে মানুষ যখন জাকাতকে তাদের জন্য বোঝা মনে করবে তখন গজব দিবেন কে চার নাম্বারে নবীজি বলেছেন ও আত আর রাজুলু জউজত হোয়া কাম হো চার নাম্বারে নবীজি বলেছেন চার নাম্বারে নবীজি বলেছেন যখন লোকেরা স্ত্রীর প্রতি অনুগত হবে আর মায়ের অবাধ্য হবে তখন তার ব্যক্তি জীবনে গজব দিয়া দিবেন কে এই যুবকরা এবারে দিকে তাকান ভাইরা কথা বলবেন না প্লিজ কথা বলবেন না এটা শোনেন নবীজি বলেছেন চার নম্বরে নবীজি বলেছেন মানুষ যখন লোকেরা যখন স্ত্রীর অনুগত হয়ে মায়ের অবাধ্য হবে তার জীবনে ঠাড়া ফালাইবেন কে আপনার যে ব্যবসায় লস এত এ টাকা ইনকাম করে আপনার যে মনে শান্তি নাই আছে না নাই কত লোক আসে মাঝে একদিন আমার একজন এসে বলে হুজুর এত টাকা ইনকাম করে দিলে তো শান্তি নাই বললাম এই এই হাদিস গুলা পইরা সমস্যা বের করেন প্রেসক্রিপশন নেন দেখেন ঝামেলা আছে না এই যে আমরা যারা বউয়ের কথা শুনি বউকে বেশি ভালোবাসি আর মায়ের অবাধ্য হয় মায়ের সঙ্গে যারা বেয়াদবি করব দেখা যাবে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ঠাডা ফলায় দিবেন কে ঠাডা বুঝেন তো আপনারা নোয়াখালীর লোকজন কয় ঠেডা ভরছে ব্যবসা বাণিজ্যে লস জীবনে বরকত পাবেন না অনেক যুবক ছেলে মেয়েদের আছে ভালো করে শোনেন বউয়ের সাথে খুব সুন্দর কথা বলে কই গো আমার শোনা বউ আর মা যখন ডাকে আছে না নাই বউয়ের জন্য তিন চার পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে মায়ের জন্য শাড়ি আর কিনবে কি কিচ্ছু আনে না কোরআনে আল্লাহ বলেছেন ইয়াস আলুনাকা ইউনফিকুন তারা জিজ্ঞেস করছে কোথায় ব্যয় করবে নবী আপনি বলেছেন খরচের লিস্টটা এক নম্বরে ফালিল ওয়ালিদাইন সবার আগে মা বাবাকে রাখতে হবে খরচ যখন করবেন বউয়ের জন্য বাচ্চার জন্য ভাই বোনের জন্য যা কিনবেন তার চাইতে বেস্ট জিনিস মা বাবার জন্য কিনা লাগবে আদেশটা মোল্লা না আল্লাহর বউয়ের অনুগত বেশি হবেন না বউ বউয়ের জায়গায় আর মা হলো মায়ের জায়গায় মাকে ভুলে দেয় না অনেকে আছে মা অসুস্থ চিকিৎসা করায় না কেমনে মাকে ভুলে গেলেন যখন আপনি ছোট্ট ছিলেন আপনি অসুস্থ হলে সারা রাত মা না ঘুমিয়ে আপনার সেবা করত ওই মাকে আপনি কেমনে ভুলে গেলেন খবরদার ভাইয়েরা মায়ের খাতমত করেন মাকে যদি বেজার করে ফেলেন মাকে যদি নারাজ করে ফেলেন নারাজ হয়ে যাবেন কে নবীজি সাবধান করেছেন হোমা জান্নাতুকা হোমানা রোকা মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবা তোমার জন্য জাহান না মা বাপকে খুশি করলে খুশি হবেন কি আবার মা বাপকে নারাজ করলে নারাজ হয়ে যাবেন কি এই জন্য এই যে এখন শীতকাল এসেছে শোনেন শোনেন ভাইরা যখন বাজার থেকে আসবেন মা বাবার জন্য ফল মূল কিনে নিয়ে আসেন এনে মায়ের রুমে বাবার রুমে ঢুকে মা বাপকে নিজের হাতে খাইয়ে দেন মা বাপ যদি খাওয়ার পরে একটা মুচকি হাসি মারে আল্লাহর আরো সাপনার উপর খুশি হয়ে যাবে তাহলে আপনি যদি স্ত্রীর অনুগত হয়ে মায়ের সঙ্গে বেয়াদবি করেন আল্লাহ গজব দিবেন পাঁচ নম্বরে নবীজি বলেছেন মানুষ তার বন্ধুদের সাথে ভালো কথা বলবে ভালো আচরণ করবে আর বাপের সঙ্গে যখন বেয়াদবি করবে গজব দিবেন কে হ্যাঁ যুবকরা তোমরা আবার শোনো কথা ছাত্ররা শোনো আমি বহু জায়গা এটা দেখেছি পাশের বাড়ির বন্ধু আসছে আব্দুল করিম হ্যাঁ দুস্ত বাড়িতে আছো আসি তো বন্ধু আসো আর বাপ বলেছে আমার আব্বা যান আমার বাবা একটু আসো। হ্যাঁ। সব সময় খালি ডাকো কেন? বাবার জবাবটা কর্কশ ভাষায় দিল আর বন্ধুর জবাবটা সুন্দর ভাষায় দিল। এরকম নাদান বেয়াদব সন্তান আছে না নাই ঠিক। আপনাদের ইজ্জতওতে নাই। আছে। হাই 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 এখানে আছে। যুবক ছেলেরা শোনো আজকেই বাড়িতে গিয়ে আমার বাবার পাদুরা ধুইরা মাফ চাও। মা-বাবাকে খবরদার বেজার করো না। রাজ করো না তোমার জীবন শেষ হয়ে যাবে। কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তোমার জন্য মা-বাবা তোমার জন্য সবচেয়ে বড় পীড়। মা বাবার পায়ের কাছে পড়ে থাকো মা বাবার ক্ষেত বোধ করো মা বাপকে খাওয়াও মা বাপকে খুশি রাখো খুশি হয়ে যাবেন যিনি তিনি কি ব্যবসা বাণিজ্যের উন্নতি জীবনে উন্নতি জীবনে বরকত কেরিয়ার সুন্দর হয়ে যাবে জীবনের সব ক্ষেত্রে সফলতা আসবে কারকরফ থেকে আরো জুনে বলে এরপরে নবীজি বলেছেন ওর তোফা আতিল আসয়াতুফিলমা সাজিদ মসজিদ সমিয়ে যখন হয়বুল্লাহ শুরু হয়ে যাবে ওই সমাজে বজবাসবে আবার আমার আরেকটা হাদিস মনে পড়ে গেল নবীজি বলেছেন নবীজি বলেছেন ইননা ইননা মিন আশরাতি الساعه নবীজি বলেছেন কিয়ামতের একটা বড় আলামত হলো আহলুল ফিসক আল গুলুব আহলুল ফিসক আলগুলুহু আহলুল ফিসতেফিল মাসাজিদ মসজিদ সমূহে ফাসেকদের গলার আওয়াজ বড় হয়ে যাওয়া মসজিদগুলোতে ফাসেকদের গলার আওয়াজ বড় হবে সুদকুর ঘুস্কর চাদাবাজ স্ট্যান্ডার বাজদের গলার আওয়াজ ইমাম সাহেবের চাইতে বড় হয় ইমাম সাহেবরা তাদের জন্য হক কথা বলতে পারবেন না ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করলে স্বভাবতই কাশি মারবে হুজুর বুঝবে ওয়াজ কমন পড়ছে আবার ইমাম সাহেব ভূশের ওয়াজ করলে সেক্রেটারি বলেন হুজুর যখন চাঁদা বাজে ওয়াজ করবে দেখে যাবে কেশিয়ান যাতে হুজুর বুঝে যে এটা কমন ওয়াজ এটা এখানে করা যাবে আবার যেই হুজুর কমিটিতে থাকা সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে ভয় করে রসুল্লাহর পবিত্র মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারেন না ওই হুজুর কেবল রসুল্লাহর পবিত্র মিম্বরে দাঁড়ানোর কোনো যোগ্যতা আপনার না আপনি এই মেম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান সেটা আপনার জন্য সম্মানের হবে আর যদি সেই মেম্বরে দাঁড়িয়ে কোরআন শুননার কথা বলেন তাহলে আপনাকে সুদখুর ঘুষখুর চাদাবাস টেন্ডার পরোয়া না করে কোরআন হাদিসের মহাসত্য কথাগুলো বলতেই হবে নবীজি বলেছেন গজব কখন আসবে শুনো যখন মসজিদগুলোতে গুলোতে ফাঁসেকদের গোল আওয়াজ বড় হয়ে যাবে এখন আমাদের দেশে হুজুর লাগল সব চাইতে অবহেলিত প্রাণী মসজিদে ঢুকলে দেখা যাবে দাড়ি রাই মুসনাই হে লোক ওইকা ইমাম সাপে ধমক দেয় হ্যাঁ ইমাম সাহেব কি করে আমি একদিন এক মসজিদে ঢুকছি ঢুকার পরে দেখি এক লোক ঢুকছে খুব ভাব চাপ নিয়ে হাই মার্জিন ভাই বলা করে এখানে ফাইদা পড়ে আমি তার কাছে ডাকলাম বদমে কত আমি তারে কাছে রাখলাম বললাম এখানে ময়লা এটা ফালারর দায়িত্ব কি আপনার ছিল না বলেন তো মসজিদ ঝাড়ু দেওয়া এটা কি খারাপ কাজ নাকি মানহানি কাজ নাকি আস্তে বলতেছেন কেন বাপ বেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে اسماعیل আলাইহিস সালাম কে নিয়ে কাবা ঘর যখন নির্মাণ করলেন আল্লাহ তাআলা আদেশ দিলেন ওতাক রাবাইতি লিতউ ইফি নাওলাকি ফিনাও সুজুদ বাপ নবী ছেলে নবী বাপ বেটা দুজনকে আল্লাহ বললে এবার আমার ঘরকে পবিত্র করো কোনো কোনো সিরে এসেছে এর মানে হলো আল্লাহ বলেছেন ঝাড়ু দাও পরিষ্কার করো বাপ বেটা কি বলছেন আমরা বাপ বেটা নবী আমরা কেন দিব আমার উন্মতরা দিব কথা কোন না কেন এটা বলেছে বাপ বেটা দুজনেই মসজিদ পরিষ্কার করেছেন সুতরাং মসজিদ পরিষ্কার করা এটা নবীওয়ালা কাজ এটা ভালো কাজ উত্তম কাজ ঠিক কিনা ইমাম আর মুয়াজ্জিন কেন ঝাড়ু দিবে সভাপতির ঘরের সভাপতি সেক্রেটারির ঘরের সেক্রেটারি ময়লা দেখলে ইমাম দেখার আগে আপনাকে সেই ময়লা ফেলতে হবে আমার বাবার কথা আমি বলি আমার বাবা আমার এলাকায় নিজে জায়গা দিয়ে বড় একটা মসজিদ নির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ তিনি নিজে মসজিদের প্রতিষ্ঠাতা আমি ছোটবেলা বাবার সঙ্গে হাত ধরে ধরে মসজিদে যেতাম আব্বা একটা ঝাড়ু বানাইছেন এই ঝাড়ু বানাই আব্বা মসজিদের প্রতিষ্ঠাতা মসজিদের সভাপতি আমার এলাকায় আমার বাপ দাদাদের নাম সবাই জানে আলহামদুলিল্লাহ আমার বাপ মসজিদের সভাপতি মসজিদের প্রতিষ্ঠাতা জায়গাও দিয়েছেন মসজিদটা নিজে বানাইলেন একটা ঝাড়ু বানাইছেন বানাইয়া কেউ রে ঝাড়ু দিতে দেন না আমার বাবার এই ভালো কাজটা আমি নিজের চোখে দেখেছি আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিন আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন এই আমলের জন্য আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন নিজের চোখে দেখেছে আমার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদ একা একা পুরা মসজিদ ঝাড়ু দিয়েছে যখনই গ্রামের কেউ এলাকার কেউ গিয়েছে যে সভাপতি সাহেব আপনি কেন ঝাড়ু দেন আমরা তো আছি আমরা দিব না আমার বাবা বলেছেন খবরদার এই ভালো কাজ থেকে আমারে বঞ্চিত করো না কারণ কেয়া মতে আমার ভালো কোনো আমল না থাকতে পারে আমি মসজিদ ঝাড়ু দিয়েছি মসজিদ ঝাড়ুদার হিসাবে আল্লাহ যদি মাফ করেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি নিজের চোখে আমার বাবারই আমল দেখেছি বাড়িতে আমার আম্মার সাথে আমার ভাই বোনদের সাথে বাবা মাঝে মাঝে বদানুবাদে লিপ্ত হয়ে যেতেন আব্বার ভারু আব্বা মসজিদে রাখতেন না ভারু দিয়ে ওইটা আবার নিয়ে আসতেন ঘরের এক কোনায় রাখতেন কেউ ওইটা হাত দিছে তো আব্বা বলতেন এটাতে হাত দিছে কোনো এটা দিয়ে শুধু মসজিদ আমি ঝাড়ু তো এই কথাটা বললাম কেন আপনাদেরকে ইন্সপায়ার আপনাদেরকে উৎসাহিত করার জন্য মাঝে মাঝে মসজিদ পরিষ্কারের সুযোগ হলে এই মহান কাজে আমরাও সামিল হব ইনশাআল্লাহ এরপরে নবীজি বলেছেন ওয়াকানা যাইমুল কওমি আরদালাহুম নিকৃষ্ট লোকেরা যখন সমাজের নেতা হয়ে যাবে তখন তখন তোমাদের উপরে মুসিবত চলে আসবে এখন দেখবেন আল্লাহ ওয়ালা দিনদার নামাজি মানুষগুলোকে আমরা নেতা বানাই না চোর ডাকাত সন্ত্রাসগুলো আমাদের মাথার উপর বসে আছে এই রকম হয়ে বড় বড় বেকার তরফ থেকে দুর্ভিক্ষ আসবে কার তরফ থেকে আসতে বলবেন না জোরে বলেন কার তরফ থেকে আল্লাহ নবী আরো বলেছেন যখন মানুষকে ভয়ে ভয় করে সম্মান করা হবে তখন অগজব আসবে অসুরিবাতিল হরম্মত অসুরিবাতিল হমুর মত পানকে যখন হালাল মনে করা হবে তখন গজব আসবে এদিকে তাকান আপনারা তো দেখতে পারবেন না অনেক প্রটেকশন দিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের মাহফিলের প্রধান মেহমান ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্যান্ডেলে এসে হাজির হবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ